আসসালামু আলাইকুম সবাইকে, কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে স্বাগত। অনেকদিন পরে তোমাদের সাথে, ওই মনে হয় আরো 2 সপ্তাহ আগে নাকি 3 সপ্তাহ আগে একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে আবার একটা নিচ্ছি। তো আজকে আমরা ক্লাস নেব লজিক গেটের উপরে। তোমরা একটু জয়েন হয়ে যাও, আর তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আসতে পারে, তারাও যুক্ত হতে পারে। ঠিক আছে স্যার, আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিতে বলতেছি। তোমরা যারা জয়েন হবা আমাকে কয়েকটা কথা একটু বলবো, সেটা হচ্ছে স্যার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের আজকে টপিক দেখতেছে লজিক গেট, একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা তো আছেই, দুঃখিত, নিয়ে আলোচনা করব লজিক গেট। স্টার দিতে পারো, কারণ এটা ইম্পর্টেন্ট। লজিক গেট আজকে, লজিক গেট সম্পর্কে যাই পড়াবো সম্পূর্ণ পড়াইতে পারবো না, আবারও বলতেছি, কারণ আমি লজিক গেটের ক্লাস, লজিক মানে তৃতীয়দের সেকেন্ড যে পার্টটা আছে সেটা লজিক গেট দিয়ে শুরু করি না, সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করি, একদম প্রথম থেকে পড়াই আসি। তো এটা হচ্ছে আজকে একটা, তুমি মনে করতে পারো যে একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাসের মতো, ঠিক আছে, ওইটা আর কিছু না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ দেখতে আসছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কী অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ, আপনি একটু জয়েন হয়ে যান। আশা করি সবাই অনেক ভালো আছেন, যারা সালাম দিয়েছেন এবং যারা দেন নাই সবাই অনেক ভালো আছেন আশা করি স্যার। আমাদের পরীক্ষায়, মানে তোমাদের পরীক্ষার কথা বলতেছি, লজিক গেটে প্রশ্ন আসলে তোমরা সবাই ভয় পাও। তা অনেক থেকে, অনেকজন থেকে শুনছি যে কিছু করতে পারি আর না পারি, লজিক গেটটা আমি পারি না, আমার দ্বারা হয় না। তো আমরা চেষ্টা করব, আমরা যখন ওই তোমাদের পেইড বেসে ক্লাসগুলো নিব, এটাকে আরেকটু সুন্দরভাবে হচ্ছে তোমার প্রেজেন্ট করার জন্য যদি একটু আমি দেখাই আমরা কিভাবে ক্লাসগুলো নিব। যদিও এই স্লাইডটা আমরা আজকে সম্পূর্ণ পড়াইতে পারবো না, এই যে এখানে একটা স্লাইড অলরেডি রেডি করা আছে আমার, এই যে দেখো, লজিক গেট আসলে পড়াইতে হইলে অনেক কিছু পড়াইতে হয়, এই যে এইখানে অনেক কিছু পড়াইতে হয়। ঠিক আছে, সবগুলো জিনিস আজকে আমি পড়াইতে পারবো না, কারণ হচ্ছে যে যেহেতু আমি প্রথমে বলতেছি আমি বেসিক থেকে শুরু করি, বেসিক থেকে শুরু হয় না, এই জন্য হাজারো ফালতু কথা, আসতে লেট হয়েছে, লেট হয়ে আমি এখনই শুরু করছি। তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দাও। এখন বাজে 6:46 আর আমরা ক্লাসটা শুরু করব আর 2 মিনিট পরে 48-এ শুরু করে দিব। স্টুডেন্ট আশা করি এতক্ষণে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সব গ্রুপে দিয়ে দিয়েছিস ভাই? ওকে, যে স্লাইডটা দেখালাম ওই স্লাইডটা পড়াবো, কিন্তু ওই স্লাইডটা আমরা ডিটেলসে পড়াইতে পারবো না, কারণ এখানে অনেকগুলো টপিক তুমি বুঝবা না। ঠিক আছে, কিন্তু আমরা এই পেইড বেসে যে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ এখানে ডিটেলসে পড়াবো, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, কখন স্টার্ট হয়েছে? এখনই স্টার্ট হয়েছে, কি বেশি টেনশন করিস না, এখনই স্টার্ট করছি। দুষ্টু দুষ্টু ছেলেরা, তোমরা দুষ্টু দুষ্টু কথা বলতেছো। আচ্ছা শুনেন, যারা ক্লাস করবেন একটু দয়া করে স্যার, যেহেতু আমি বারবারই বলি, অফলাইন হলে একটা জিনিস কি জানেন, অফলাইন হলে আপনাদের, আমার, আপনারা আমার সামনে থাকেন, আমি দেখি কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না, বকা দিতে পারি, চিল্লাইতে পারি, ওকে কথা বলাইতে পারি, এই যে কথা বল আমার সাথে, তখন ক্লাসটা করতে ভালো লাগে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের, তখন ক্লাসটা আসলে আমারও ভালো লাগে, তাদের ভালো লাগে না আমি সেটা বলতেছি না, কিন্তু আমারও ভালো লাগে যখন তারা আমার সাথে কথা বলে। মানে অনলাইনে ক্লাসে কি হয়, আমি একটা ক্যামেরার সামনে দাঁড়াই আছি, আমার আশেপাশে সামনে কেউ নেই, জিনিসটা আমার থেকে বিরক্ত লাগে। তো একটাই মাধ্যম, সেটা হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেশন করো, সেটা হচ্ছে কমেন্ট। এখন ভাই তোরা যদি কমেন্টই না করো, স্কিপ টাইমে করো, খাতার তলে শুই, কোনো মতে ক্লাসে টাইমে দেখো, তাহলে তো আর হয় না জিনিসটা, মানে তোদের ভালো লাগলো আমার থেকে জিনিসটা, ক্লাসটা নিয়ে আমি আর মজা পাই না, এই জন্য বলি যাবে একটু কমেন্ট কর। তোরা ভাই যারা আসো, যারা মন দিয়ে ক্লাস করতে চাস, 5 জন হোক কোনো সমস্যা নেই, 2 জন হোক 1 জন হোক, ওই একজন একটু আমার সাথে কথা বলি, স্যার হ্যাঁ এটা বুঝছি, স্যার এটা বুঝিনি, একটু আবার বলেন, স্যার একটু স্পিডে বলে ফেলছেন, কথাটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে স্যার, বললে আমার থেকে একটু খুশি লাগে আর, যে আমার থেকে মনে হয় যে একজন হইলে আমার কথাটা শুনতেছে। আপনাকে আজকে দেখছি ব্যথাতে, আমি তো অলওয়েজ ব্যথাতে থাকি, আমাকে যারা চিনো, আমাকে যারা চিনো, যারা ক্লাস আমার অফলাইন ক্লাস করছো, তারা তো জানো আমি ব্যাথ ছাড়া চলি না, আর আমি একটু এইরকম স্ট্রিক্টভাবে ক্লাস নিই। ওকে ওকে, 48 বাজে, আর 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।
এখন কিন্তু বাসায় আছি স্যার, মারতে পারবেন না, ইচ্ছা মতো বকবো আর চিল্লাবো, সমস্যা নেই, বাসায় ইচ্ছা মতো চিল্লা বক, তোকে শীঘ্রই পাব নাই ভর্তি করাবে তোর আব্বা আম্মু, যেহেতু তুই চিল্লাবি অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার সামনে ক্লাসও আসবি, টেনশন করিস না। আসো আমরা ক্লাসটা শুরু করি আস্তে আস্তে, ঠিক আছে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা ক্লাসটা শুরু করতেছি স্যার। আমাদের আজকে যে টপিক সেটার নাম হচ্ছে লজিক গেট। একটু মনোযোগ সহকারে দেখতে হবে লজিক গেট জিনিসটা কি। প্রথমেই আমি একটা প্রবলেম নিয়ে কাজ করব। কেন প্রবলেম নিয়ে কাজ করব? প্রথমে যদি আমি একটু বুঝাইতে যাই পোলা ভাই দেখে একটু মানে প্যারা লাগে, এগুলো কি বুঝাচ্ছে, বিরক্ত লাগতেছে। আগে যদি তুই মজাটা বুঝোস যে এটা বুঝলে তোর কি সুবিধা হবে, তাইলে তোর থেকে বুঝতে ভালো লাগবে, ঠিক আছে স্যার? এই জন্য আমরা যারা যারা সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমরা কি করবো জানেন স্যার? আমরা হচ্ছে একটা সমস্যা, ধর এই সমস্যাটা তোকে পরীক্ষা হলে দিল, কিভাবে সহজে সমাধান করা যায় আর করতে পারলে যে কি মজা, সেটা একটু আগে দেখবো। এই জিনিসটা দেখার পরে হ্যাঁ তারপরে এটার ডিটেলসে যাবো আমরা, ঠিক আছে স্যার? আশা করি জিনিসটা আমার কথাটা বুঝতে পারছো, কেন আমি আগে একটা প্রবলেম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? যারা যারা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার, লজিক গেট। লজিক গেট কি আমি অবশ্যই বলবো, লজিক গেট কি, কাকে বলে, এটা সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে আমি অবশ্যই বলবো। তোরা যারা পরীক্ষা দিছোস, যারা পরীক্ষা দিছোস, যদি নিজে প্রশ্ন থেকে পরীক্ষা দেস, খেয়াল করবি এরকম কিছু চিত্র পরীক্ষায় আসে, সমাধান করতে হয়, ঠিক আছে? আর অন্য খাতা দেখেও যদি দেস, এরকম হয়তো চিত্র এটা দেখে দেখে মারছোস। এখন এই চিত্রগুলো আসলে কিভাবে সমাধান করবি এটাই জানোস না। ভাই তোকে আমি একটা আজকে কথা বলি, শুন, মনোযোগ দিয়ে শুনিস। তুই শুধু এই তিনটা চিত্রকে একটু ভালোভাবে মনে রাখবি, তিনটা চিত্রকে তিনটা মেশিনের মতো মনে রাখবা। তিনটা চিত্র মানে হচ্ছে তিনটা মেশিন। মেশিনগুলোর কাজ কি? এই যে একটা মেশিন যেটা দেখতে ডি এর মতো, এই ডি মেশিনটার কাজ হচ্ছে সে গুণ করে, গুণের কাজ করে। এই যে এটা অনেকে প বলে, মাছের লেজ বলে, ব্যাঙের ছাতা বলে, অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে? এমনি ছাতা বলে, যে যা ইচ্ছা বলুক, ওর ওর মতো বলে অনেকে। এই মেশিনটার কাজ কি? এই মেশিনটার কাজ হচ্ছে যোগ করা। কথাটা বুঝ, একটু মনোযোগ দিয়ে বুঝ, দুইটা মিনিট। আর এই যে মেশিনটা দেখতেছোস এখানে, যেটা গোল্লাটাই হচ্ছে মেইন কাজ, এটার কাজ হচ্ছে কি করে বার করা। আমি এটা ডিটেলসে বলবো, এগুলো নিয়ে অবশ্যই ডিটেলসে বলবো। তুই শুধু আগে আমি তোকে যেভাবে বলছি সেভাবে একটু মনে রাখ। তিনটা মেশিন নিয়ে আমি কাজ করতেছি, একটা মেশিনের কাজ গুণ করা, একটা মেশিনের কাজ যোগ করা, একটা মেশিনের কাজ বার করা। ওই যে ধর স্যার, আমরা আমরা যখন কিছু ধর একটা বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করার জন্য আমাদেরকে একটা মিক্সার তৈরি করতে হয় না? মিক্সার তৈরি করার জন্য আমি একটা মেশিন নিয়ে আসি না, যেখানে আমি ইট দিই, ইট বলতে কংকর দিই, তারপর কি দিই তোর হচ্ছে বালু দিই, তারপর হচ্ছে তোর কি দিই সিমেন্ট দিই, ওই সিমেন্টগুলো একটা মেশিনে দেয়, আর মেশিনটাকে মিক্স করে ফেলে না, মিক্স করে আমাকে একটা আউটপুট রেডি করে দেয় না, মানে একটা কিছু একটা আমাকে রেডি করে দেয় যেটা দিয়ে আমি বাড়ি বানাতে পারি। আবার মনে কর আমি বাজার থেকে ইট কিনে আনছি, কিন্তু বিল্ডিং তৈরি করার জন্য আমার কংকর লাগবে, তখন আমি একটা মেশিন ব্যবহার করি না, যেটা কি করে ইটকে প্রসেস করে কংকর করে ফেলে। ওই জিনিসগুলোর মতো এগুলো মনে করে এক একটা মেশিন। এই মেশিনটার কাজ হচ্ছে গুণ করা, এই মেশিনটার কাজ হচ্ছে যোগ করা, এই মেশিনটার কাজ হচ্ছে বার করা। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছিস? তাহলে দেখ, এই মেশিনটার কাজ গুণ করা, এই মেশিনটার কাজ যোগ করা, এই মেশিনটার কাজ বার করা। চিত্র দেখে শুধু একটু মনে রাখবি, ডি হিসেবে দেখলে গুণ, এখানে লাইনটা একটু বেঁকা দেখলে, মাঝে মাঝে চিত্র এটা এটা সেম লাগবে লাইনটা, এই যে সোজা লাইনটা একটু বেঁকা দেখলে মাথা রাখবে এটা যোগ করবে, এই যে গোল্লা টাইপের এখানে কিছু দেখলে মাথা রাখবে এটা বার করবে। তো স্যার এগুলো দিয়ে করবোটা কি? দেখ, তোকে যখন একদম চিত্রটা দিবে না, তুই ওইগুলোর সাহায্যে সমাধান করবি। স্যার কীভাবে সমাধান করবি একটু বলেন তো। দেখ আমার কথা মনোযোগ দিয়ে শুনিস, শুন, এই যে এই একটা মেশিন, এই মেশিনটাকে আনা হয়েছে, এই মেশিনটাকে কেন আনা হয়েছে, যাতে কিছু ইনপুটকে প্রসেস করতে পারি আমরা। ইনপুটগুলোকে একটু খেয়াল করতো, এই মেশিনটা আমি যদি ওইটার সাথে ওইখানে চিত্রগুলোর সাথে মিলাইতে যাই, কোন চিত্রটার সাথে মিলতেছে? প্রথম চিত্রের সাথে স্যার। আর আপনি বলছিলেন ওই চিত্রটার কাজ হচ্ছে গুণ করা, আপনি ডিটেলসে বলেন না, শুধু এটা বলছেন যে ওইটা দেখলে আমি মাথার উপর গুণ করতে হবে আমার। আচ্ছা স্যার আমি বুঝছি গুণ করবে ও। এখন স্যার ও গুণ কাকে করবে? ওই ইটের মেশিনে ও যে গুঁড়া করবে বা যেটাই করবে, প্রসেস কাদেরকে করবে? ওইখানে যেগুলোকে ইনপুট দেওয়া হবে তাদেরকেই করবে না, ও তাদেরকে প্রসেস করবে, ওকে যাদেরকে ইনপুট হিসেবে দেওয়া হবে। ইনপুট হিসেবে কী দেওয়া হচ্ছে দেখতো, ইনপুট হিসেবে এখানে ওর কাছে এইটা হচ্ছে ইনপুট পার্ট, দুইটা লাইন আসলো, এদিক দিয়ে একটা লাইন, এদিক দিয়ে একটা লাইন। এই লাইনটা দিয়ে কি আসলো? দেখ এটা হচ্ছে বি এর লাইন, বি হচ্ছে মনে করো একটা ইনপুট, এই লাইন দিয়ে বি আসলো, আর এই লাইন দিয়ে এটা একে টাচ করেছে, এটা এ থেকে আসবে। স্যার এটা তো এ বি দুইটাকে টাচ করেছে, শুধু এ থেকে কেন আসবে? স্যার আসলে সবার লাস্টে যাকে টাচ করে তার থেকেই আসে। এই চিত্রটা আঁকার নিয়মটা আসলে ছিল এরকম, এই যে এ থেকে টাচ বি এর উপর দিয়ে গেছে এভাবে, এখন এভাবে আঁকলে অথবা এভাবে আঁকলে যেভাবে আঁকি না কেন, সবার লাস্টে যাকে টাচ করেছে ধরে নিতে হবে তার থেকে আসছে। তো এই মনে করে এটা ইটের মেশিনটা, ওই মিক্সারের মেশিনটা, বালু দিচ্ছি সিমেন্ট দিচ্ছি, মনে করে মিক্সার তৈরি করতেছি, বালু এবং সিমেন্ট দিচ্ছি, মেশিনটা প্রসেস করে বালু এবং সিমেন্টটা দিয়ে একটা মিক্সার বানায় আমাকে দিয়ে দিবে। আর এই মেশিনটার প্রসেসার কী প্রসেস করে? গুণ করে। তাইলে গুণ করবে কীভাবে করবে? দেখ ওর কাছে কে কে আসলো ইনপুটে, একটা এ আসলো তুই লিখবি, একটা বি আসলো ভাব লিখবি,
মেশিনটার কাজ কি করা, গুণ করা, মাঝখান দিয়ে গুণ বসাই দিবি, এই যে মাঝখান দিয়ে গুণ বসাই দিবি, শুধু চিত্রগুলোর কাজ জানলে লজিকের সমাধান করে একদম সোজা। আমার এই কথাটা আমি যে বললাম এ ইনটু বি আউটপুট আসছে, এই জিনিসটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলবি। যদি তুই এই জিনিসটা বুঝতে পারোস, যদি তুই এই জিনিসটা বুঝতে পারোস, তাহলে আমি সামনের দিকে আগাবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম নাইম স্যার, সুন্দর লাগছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে বুঝবো কেমনে কোন দিক দিয়ে আসছে। ওকে ওকে, বলতেছি 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 ওকে বলতেছি বলতেছি ওকে স্যার বুঝবে কেমনে কোন দিক দিয়ে আসছে দেখ। ওকে, আচ্ছা, হয়তো অনেকে পরে জয়েন করছে সেজন্য বুঝোস নাই, আখেরি বার না, দরকার হলে 10 বার বুঝাবো, 10 বার বুঝাবো, কোনো টেনশন করিস না, কোনো টেনশন করিস না বাবা, কথাটা মনোযোগ দিয়ে শুন। এটাকে প্রসেস করতে হবে, ধাপে ধাপে প্রসেস করবো। একটা বিল্ডিং তোলার জন্য যখন আমাকে অনেক কিছু প্রসেস করতে হয়, পিলার করতে হয়, এটা করতে ওইটা করতে, এরকম ধাপে ধাপে প্রসেস করবো, ধাপে ধাপে প্রসেস করতেছি, প্রথমে এটাকে প্রসেস করবো। তুই শুধু বাপ, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুন, এইটাকে, এই চিত্রটাকে ওইখানে কোনো কোন চিত্রের সাথে মিলতেছে একটু দেখবি। 1 2 3 তিনটা চিত্র স্যার, এটা ডি শেপের এই লাইনটা সোজা এই চিত্রের সাথে মিলতেছে। আর এটার কাজ কি করা বাপ বলতো? স্যার এটার কাজ গুণ করা, এই মেশিনটা গুণ করবে। ভাই গুণ কাদেরকে করবে? তার কাছে যারা আসবে তাদেরকে গুণ করবে। এখন একজন বলছে ইনপুট মানে কারা আসতেছে সেটা কিভাবে বুঝো? বাম পাশ থেকে ইনপুটগুলো আসে, ডান পাশে তোর আউটপুটটা বের হয়। বাম পাশ থেকে কার, এই কাছে বাম পাশ থেকে কারা আসতেছে দেখ স্যার। স্যার দেখ, এর কাছে দুইটা লাইন, এই যে দুইটা লাইন এরকম, তাহলে বাম পাশ থেকে কারা আসতেছে একটু লক্ষ্য করতো। এই পাশের লাইনে আমি দেখলাম যে এই লাইনটা আসতেছে যে, এই আসতেছে যে একে টাচ করে, তাহলে এটা হচ্ছে এল লাইন। এই লাইনটা আসতেছে যে কাকে টাচ করে? বি কে টাচ করে, তাহলে এটা হচ্ছে বি এল লাইন। স্যার এটা তো বি কেও টাচ করে আসছে, একেও টাচ করে আসছে, আসলে এটা বি কে টাচ করে না, বি এর উপর দিয়ে যাচ্ছে, আমাকে এভাবে বুঝে নিতে হবে। অথবা এভাবে মনে রাখ, বেসিক কথাটা মনে রাখ, সবার লাস্টে যাকে টাচ করে তার থেকে আসে। তাহলে এর কাছে ইনপুট হিসেবে এদিক দিয়ে এ আসলো, এদিক দিয়ে বি আসলো, এটার কাজ কি করা? গুণ করা। তুই প্রথমে যে যে আসবে এই এ এই বি কে লিখবি, লিখার পরে এর কাজ যেহেতু গুণ করা, মাঝখান দিয়ে গুণটা বসাই দিবি, মাঝখান দিয়ে গুণটা বসাই দিবি। কথা কি বুঝতে পারছোস? এই কথা বোঝা গেছে? আরেকবার বলছি, কথা বোঝা গেছে কিনা বল, যারা বুঝোস নাই তারা একটু বলবি কথা বোঝা গেছে কিনা। আমি আরেকবার বললাম, দরকার হইলে আবার বলবো, কোনো সমস্যা নাই, বুঝা গেছে কিনা একটু বল আমাকে বাপ। বুঝতে পেরেছিস? মানতাহা তো পুরোটা বের করে দিয়েছিস। ইয়েস স্যার, এই বাকিরা তাহলে বুঝোস নাই? বুঝেছি, এই তোরা তো বুঝবি, তোরা তো আমার তো ক্লাস করেছিস, তোরা বুঝবি, অফলাইনে ক্লাস করেছিস। বুঝছি স্যার, বাকিরা বুঝেছিস? এই বাকিরা, হুম স্যার, গুড গুড। যে বুঝোস না হয়তো সে একটু পরে এসেছিস, তাহলে একজন বুঝে, মোটামুটি সবাই বুঝেছিস একজন ছাড়া? তুই একটু, যে একজন বুঝোস না বুঝবি, টেনশন করিস না বাপ, তোকে আমি বুঝাই সারবো, তুই টেনশন করিস না, তুই শুধু মনোযোগ দিয়ে এখানে থাকবি যে বাপ। দেখ, এই কথা বলিস না, এবার এবার কেউ কথা বলবি না, এদিকে তাকাবি। দেখ, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিসের কাজ করে? চিত্র দেখবি যেখান থেকে, এই দেখ এখানে দেখ, এই ডি শেপের চিত্র দেখলে মাথা রাখবি গুণের কাজ। এবার একটু ফাস্ট করতেছি, ডি শেপের চিত্র দেখলে মাথা রাখবি কিসের কাজ? গুণের কাজ। দেখ চিত্র মিলা, এটাকে সমাধান করছে, এবার আস্তে আস্তে এগুলোকে সমাধান করবো। চিত্র মিলা, এই এটা ডি শেপ, ডি শেপের চিত্র, জি স্যার, ডি শেপের চিত্র, তাহলে মাথায় ঢুকাই ফেল। এই মেশিনটা, এই মেশিনটা কিসের কাজ করবে স্যার? গুণের কাজ করবে স্যার, গুণের কাজ করবে স্যার, গুণের কাজ করবে, ডি শেপ গুণের কাজ করবে। এবার আসো, কথা বুঝো বাবা, কথাটা বোঝার চেষ্টা করো। এর কাছে এই যে গুণ করবে, কাদেরকে গুণ করবে? ওর কাছে বাম পাশ থেকে মানগুলো আসবে, বাম পাশ থেকে মানগুলো নিয়ে ও এটার ভিতরে এটাকে প্রসেস করবে, মেশিনে প্রসেস করে ও ডান পাশ দিয়ে একটা আউটপুট বের করে দিবে। দেখো, ওর পাশে বাম পাশ থেকে মানটা কি আসলো, দেখো এই পাশ থেকে কি আসলো বাপ? এই আসলো, এই পাশ থেকে কি আসলো বাপ? বি আসলো। এটা দেখো, এদিক থেকে এটা এখান থেকে আসতেছে বি, এটা বি এর লাইন, বি কে টাচ করছে জন্য বি আসছে। এটা কালাইন, একটু চিন্তা করো, এটা এখান থেকে যদি তুমি একটু চিন্তা করো, সবার লাস্টে একে টাচ করছে স্যার, এটা বি কে টাচ করছে না, বি কে টাচ করে নাই, ধরে নিতে হবে বি এর উপর দিয়ে গেছে, তাহলে এ বি। এটা কি গেট স্যার? এটা এন গেট। এন গেট কিসের কাজ করে আপনি মনে রাখতে বলছিলেন? গুণের কাজ করে। এই জন্য স্যার ওর কাছে যে যে ইনপুট হিসেবে আসবে আমি তাদেরকে বসাবো, এই যে মাঝখান দিয়ে গুণ বসাই দিব, মাঝখান দিয়ে গুণ বসাই দিব। কথাটা বোঝা গেছে কিনা বলো? আশা করি জিনিসটা বুঝতে পারছো, আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। নিচেরটা এবার একটু দেখ, নিচেরটা এবার একটু দেখ,
নিচের যে মানটা এটার দিকে একটু খেয়াল কর, একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুন। এটা ওইখানে কোন চিত্রটার মতো? উপরের চিত্রটার মতো। উপরের চিত্রের কাজ কি করা? উপরের চিত্রটার কাজ গুণ করা। সবগুলোর কাজ পাশে লেখা আছে। আর এইটা, এই মেশিনটা কোন মেশিনটা দেখতো? এই মেশিনটা হচ্ছে এই মেশিনটা। এই মেশিনটার কাজ কি করা? বার করা। বার করা মানে কি? কিছু একটা থাকলে তার উপরে এরকম একটা বার উঠে যায়। কিছু একটা থাকলে মা তার উপরে এরকম একটা কি উঠে যায়? দাগ উঠে যায়, বার উঠে যায়, যেটাকে আমরা আগে স্যার ওই এরকম নট বলতাম আর কি। আচ্ছা নট টট বাদ দে, তুই বুঝ উপরে একটা বার করবে। তাহলে দেখ, এই যে দেখ একটু বুঝ স্যার, এই অ্যান্ড গেটটা গুণ করবে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুন। গুণ কাদেরকে করবে? বাম পাশ দিয়ে যারা আসবে তাদেরকে গুণ করবে। এবার বাম পাশ দিয়ে আসতেছে কারা? দেখ ওর একটা লাইন এদিক দিয়ে ক্রস করে এই যে এদিক থেকে আসতেছে, এটা টাচ করছে কাকে? এ কে। এটা হচ্ছে এ। এটা বি কে টাচ করবে না, ধরে নিতে হবে বিয়ের উপর দিয়ে গেছে এ। নট গেট বা নট গেট বা এই মেশিনটার কাজ বার করা। বার কাকে করবে? এই পাশে জিতে থাকবে, ওর কাছে যে আছে তাকেই তো বার করবে। এই যে এ গোল্লার কারণে বার তুলে দিবি, বা এই মেশিনটার কাজ বার করা লিখা আছে, তাহলে মেশিনটা কি করে দিবে? বার করে দিবে। সেম ভাবে একটু চিন্তা কর, এটা এই লাইনে কি আসতেছে একটু লক্ষ্য কর। এদিক থেকে লাস্টে একটু চিন্তা কর, এটা কার লাইন বলতো? বাপ বি এর লাইন। তাহলে এটা বি ছিল, কিন্তু নট করার পরে এটার বি না, এটা কি হয়ে গেছে বাপ? বি বার হয়ে গেছে। কারণ ইতে কি করবে? ইতের ভিতরে যখন কিছু ইনপুট দিবে ইতে, সেটাকেই কি করে দিবে? বার করে দিবে। যেটা দেওয়ালো সেটাকে বার করে দিল। এবার এটা কি গেট? একটু আগেই করালাম এই দুটা গেটের মতো, এটা অ্যান্ড গেট, গুণের কাজ করে। গুণ কাদেরকে করবে? তার কাছে যারা আসলো। কে আসলো এই পাশ থেকে একটু লক্ষ্য কর, কে আসলো বাম পাশ দিয়ে? একটা এবার আসলো বাপ, একটা কি আসলো? বিবার আসলো। যা যা আসবে লিখবি। এবার এটা গুণের কাজ করে, মাঝখান দিয়ে কি বসাই দিবি? গুণ বসাই দিবি। এই যে আমার তিনোটার কাজ শেষ, সবার লাস্টে আমি এটা সমাধান করব। আগে এই তিনটা কি বুঝতে পারছিস কিনা বল, তাহলে এটাতে যাচ্ছি। আর শুধু 30 সেকেন্ডের আমার একটা কাজ আছে। তোমার নেটে প্রবলেম করতেছে, এটা কি আমি আমি কি করব বলো? ঠিক আছে আমি কি করব বলো স্যার? ঠিক আছে বলো, বুঝছিস বুঝছিস? ঠিক আছে স্যার, গুড গুড। এবার আয় এবার আয়, বুঝেছিস? আশা করি বুঝেছিস। যে আসতে বুঝাচ্ছি না বুঝে উপায় কি? যারা যারা একটু লেটে আসতেছ অথবা নেটের সমস্যা, তাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। এবার আসো বাবা, একটু দেখো দেখো, এখানে অনেক আগের বেশি স্টুডেন্টদেরকে দেখতেছি, তোমরা কমেন্ট করতেছো আমার দেখে অনেক ভালো লাগতেছে। নাম হয়তো আমি উচ্চারণ করতেছি না, কিন্তু সবার কমেন্টই দেখতেছি আমাদের খুব ভালো লাগতেছে, তোমরা আসতেছো আমাকে দেখতেছো। আবার অনেকে বলতেছে মিস করো আমার ক্লাস, যদি বা ফার্ম মারতেছো কিনা জানি না, তোমাদেরকে তো ক্লাস আমি বাদ দিতাম। যাই হোক ভাইয়া, চা খাবেন আনবো জানিস। এবার আয়, এটা কি গেট বল স্যার? এটা দেখতো এখানে কোন গেটটার মতো? এটা 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 এখানে ভাই, এই যে এই গেটটার মতো, এই যে এটা একটু বাঁকা, ওইটার কাজ কি? যোগ করা। যোগ করবে কাকে কাকে যোগ করবে? কথাটা একটু বুঝ। ওর কাছে বাম পাশ থেকে ইনপুট গুলো আসবে, কে কে আসছে একটু দেখতো? এই পাশ থেকে এ ইনটু বি, যে যে আসবে বাবা আগে তাদেরকে লিখ। এই যে এ ইনটু বি লিখ। তারপর নিচের লাইনে কি আসছে যে দেখতো? আবার এ ইনটু বি লিখ। ভাইয়া এর নিচের লাইনে কি আসছে যে দেখতো? এবার ইনটু বি বার। এর কাছে তিন লাইনে যা যা আসলো লিখলাম। এবার এটা অর গেট, এই মেশিনটা অরের মেশিন। অরের মেশিন কি করে? যোগ করে। মাঝখান দিয়ে কি বসাই দিব? যোগটা বসাই দিব। আমার আনসার শেষ, এফ এর মান বের হয়ে গেল। শুধু মেশিনগুলোর কাজ জেনে মেশিনগুলো কি করে সেটা শুধু বসাই দিব। কথাটা কি বুঝতে পারছোস? কথাটা কি বুঝতে পারছোস? কথাটা কি বুঝতে পেরেছিস? এ ভাইয়া কথাটা কি বুঝতে পেরেছিস? এফ মানে কি? ভেরি গুড কোয়েশ্চেন। এফ মানে আসলে কিছুই না, শুধু শুধু বোঝাচ্ছে যে এই যে এখানে পুরোটাকে সলভ করলে যে লাইনটা বেরোবে এটা হচ্ছে এফ। তাহলে পুরোটাকে সমাধান করলে যেটা পাচ্ছি ওটা হচ্ছে এফ এর মান। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পেরেছিস? বুঝেছি। সবাই যদি বুঝে থাকোস, আমি এবার এবার বেসিকে যাব, কিন্তু বেসিকে যাওয়ার আগে তোকে একটা করতে দিব। ঠিক আছে বাপ, ওকে ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, অফলাইনে তোমরা ক্লাস করলে তোমাদেরকে আরো 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 ভালোভাবে ক্লিয়ার করে দিতাম। যারা অফলাইন ক্লাস করতেছো তাদেরকে তো গেটের যা যা আছে একদম বেসিক থেকে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমি এগুলো একটু মুছে দিতে পারি। এগুলোর মান কি দেওয়া থাকবে? এগুলো অবশ্যই লেখা থাকবে। এই দেখো তোমাকে প্রশ্ন কিভাবে দেওয়া হবে, আরেকটা প্রশ্ন তোমাকে আমি দিই, তুমি একটু নিজে সমাধান করার চেষ্টা করো। ধরো এটা এ, এটা বি এর লাইন, এটা সি এর লাইন। এখানে কেউ যদি অফলাইন বেঁচে থাকো একটু আমাদেরকে বলবা, আমরা কি অফলাইনে যে পড়তেছি ওগুলো কি আরো ডিটেলসে পড়তেছি কিনা? এখানে হয়তো সবগুলো তো বলা সম্ভব হয় না, কারণ প্রথম থেকে তো আমরা পড়াইতে পারতেছি না স্যার, তাই না?
আর ফার্ম দিস না কেউ আল্লাহর রাস্তায়। ফার্ম এগুলো আমি দেখলে বুঝি তোকে ভার্চুয়ালি বাস দিতে যাচ্ছি না। ঠিক আছে স্যার, আসো আসো স্যার, একটু সমাধান করার চেষ্টা করো তো, এটা ভয় পাবা না, ভয় পাবা না, ভয় দেখি আমি জানি চিত্ত দেখে ভয় লাগবে, ঠিক আছে চিত্ত দেখে ভয় লাগবে, কিন্তু স্যার একটা জিনিস মাথায় রাখবা, তুমি শুধু ওই জিনিসগুলোর কাজ বুঝবা, তোমাকে আমি কয়েকটা বেসিক কথা বলছি, বেসিক কথাগুলো মাথায় ঢুকে রাখবা, কোন মেশিনটা কি কাজ করতেছে আর ও ওই কাজটা যে করবে কাদেরকে করবে, বাম পাশ থেকে যারা আসবে তাদেরকে করবে, আর বাম পাশ থেকে যারা আসবে সবার লাস্টে যাকে টাচ করবে তার থেকে আসবে, তিন চারটা বেসিক কথা দেখি এটা সমাধান করে এদিক দিয়ে যে আউটপুটটা বের হবে এই অ্যাপের মানটা বের করতে পারো কিনা দেখো তো। ওকে ভাইয়া, আপনার বিয়ের গেট কবে দেখবো? আমার বিয়ের গেট কবে দেখবি? আমি যেদিন বিয়ে করব আল্লাহ যেদিন তৌফিক দান করবে সেদিন ইনশাল্লাহ দেখবি আমার বিয়ের গেট, ঠিক আছে? আর আমার আব্বা আম্মু তো চেষ্টা করতেছে, আমি চেষ্টা করতেছি, কিন্তু আর একটু সময় নিচ্ছে আরে বাপ, ঠিক আছে করবো ইনশাল্লাহ, ধৈর্য ধর। আমরা এইসব কমেন্ট না করি একটু পড়ালেখার কমেন্ট করি, এটার আনসারটা কি বের করে দিতে পারবে কিনা বল। এটার আনসারটা কি একটু বের করে দিতে পারবে কিনা বলতো স্যার। একজনে বের করে দিছে, এবিসি প্লাস এসি বার প্লাস এবি বার। আচ্ছা গুড স্যার, পারতেছি না। আচ্ছা পারতেছিস না, কোনো সমস্যা নাই, না পারলে গুড, পারানোর দায়িত্ব আমাদের। দেখো দেখো পারবা না কেন, তুমি বলো তো এটাকে দেখতে এখানে কোনটার মতো লাগতেছে? স্যার এই যে এটার মতো লাগতেছে, এটার কাজ কি? গুণ করা। ও গুণ করবে, এক নাম্বার কথা ও গুণ করবে, এটা বেসিক কথা এক নাম্বার। দুই নাম্বার বেসিক কথা শুন, কাদেরকে গুণ করবে? বাম পাশ থেকে যারা আসবে তাদেরকে। তিন নাম্বার কথা শুন, যে বাম পাশ থেকে যারা আসবে এটা কার মান হবে? এটা সবার লাস্টে যাকে টাচ করতেছে তার মান। তো তো তোকে তো সব বলেই দিয়েছি, কর এবার। ও গুণ করবে কাকে? বাম পাশ থেকে যারা আসতেছে, বাম পাশ থেকে আসতেছে এই লাইনটা আসতেছে, এই লাইনটা কার মান? এই লাইনটা এর মান। কেন এর মান? সবার লাস্টে একে টাচ করছে, সবার লাস্টে বি কে টাচ করছে, সবার লাস্টে সি কে টাচ করছে। এবার আসো, এটা কি গেট? অ্যান্ড গেট গুণ করবে। দেখো প্রথমে বাপ এইভাবে লিখবা, আর এই যেহেতু গুণের কাজ করে মাঝখান দিয়ে কি বসাই দিবা? গুণ বসাই দিবা, শেষ। এদিকে আসো, এটা সমাধান করো। এই গুণ করবে, বাম পাশ থেকে কি আসতেছে দেখো, বাম পাশ থেকে স্যার দেখতেছি যে আমি এ আসতেছে, বাম পাশ থেকে আমি দেখতেছি স্যার সি আসতেছে, কিন্তু সিটা আসার সময় সিটাকে প্রসেস করে কি করে দিছে? সি বার করে দিছে। এই গেটটা দেখতো এটার মতো না, এটার কাজ কি করা? বার করা। এই যে বার হয়ে গেল, এবার এটা যেহেতু অ্যান গেট, অ্যান গেটের কাজ কি করে? বার করা। এই এবং সি যে যে আসবে, বাপ শুন মনোযোগ দিয়ে শুন, যে যে আসবে আগে তাদেরকে লিখবি। অ্যান গেটের কাজ কি করা? মাঝখান দিয়ে কি বসাই দিবি? কোন বসাই দিবি? এবার একটু এটার দিকে তাকা ভাইয়া, দেখতো এদিক দিয়ে কি আসতেছে বলতো? এ সবার লাস্টে একে টাচ করতেছে। এগুলো আসলে চিত্র আঁকার নিয়ম হচ্ছে এরকম, এভাবে যা, এভাবে মানে কি? এগুলো কি ঢেউগুলো আবার কোথা থেকে আসছে স্যার? ভূমিকম্পটম বইছে নাকি? দেখ এটা আসলে বোঝাচ্ছে কি, এ থেকে আনার সময় বি এর উপর দিয়ে গেছে, সি এর উপর দিয়ে গেছে। এখন তুমি এভাবে আঁকলো আঁকো অথবা এভাবে আঁকো, স্যারে বুঝে নিবে যে সবার লাস্টে যেহেতু কাকে টাচ করছে, এই লাইনটাকে টাচ করছে, এই জন্য এটা থেকে আসছে, বি থেকেও না সি থেকেও না। এবার এই লাইনটা দেখো তো কোথা থেকে আসছে বাপ? বি থেকে। এটাকে নট করাবো, সেটা কি হইলো? বি বার, কারণ এইটার কাজ হচ্ছে বার করা। এটা অ্যান গেট, তুমি এ এবং নিচে বি বার আসছে লিখবা, গুণ করার কাজ, মাঝখান দিয়ে গুণ বসাই দিবা। এটা গেট দেখতে দুই নাম্বারটার মতো, দুই নাম্বারটা হচ্ছে অর গেট। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ। কিভাবে বসাবা দেখো, দেখো ভয় পাবা না, উপরের লাইনে কি আছে আগে লিখে ফেলো তো স্যার, এ বি সি। তার নিচের লাইনে কি আছে দেখো তো স্যার, এ ইন্টু সি বার। তার নিচের লাইনে কি আছে দেখো তো, এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার। এবার দেখো তো স্যার, এটা যেহেতু যোগের কাজ করে মাঝখান দিয়ে যোগ বসাই দেবো, বাস কাজ শেষ, সমাধান হয়ে গেছে। এ বুঝছো কিনা বলো, এ বুঝছো কিনা বলো, এ বুঝছিস কিনা বলো, বুঝছিস কিনা বল। স্যার করছি তো, এখন দেন না কেন? আচ্ছা একটু দাঁড়া না, একটু দাঁড়া না,
এ বুঝেছিস? আনসার কিভাবে লিখবো, এক্সামে কিভাবে আসবে, আনসার কিভাবে লিখবো? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এক্সামে এটা উদ্দীপকে থাকবে, এক্সামে প্রশ্ন কিভাবে আসবে এটা কিন্তু তোমাদেরকে বলছিলাম। যে ধরো আমি তোমাকে একটু বলি, হয়তো বুঝবা, অনেকে বুঝবা, অনেকে বুঝবা না। এফের মানটা বের করো, এটা একটা প্রশ্ন আসতে পারে। তখন তুমি চিত্রটা আঁকবা, আবার এভাবে করে এফের মানটা বের করে এফের মানটা দেখাই দিবা। আবার এফের মান সরল করো, এই মানটাকে বের করে সরল করতে হয়। এফের মান এফের মানে সত্যক সারণী অঙ্কন করো, একটা সত্যক সারণী পার্ট আছে। তারপর এফের সরলীকৃত মানে সত্যক সারণী অঙ্কন করো, এফের সরলীকৃত মানের লজিক গেট অঙ্কন করো। এইভাবে প্রশ্ন, মানে যত রকমের প্রশ্ন আছে সবগুলো আমরা করানো শেষে কিন্তু লিখে দিই। তারপর আজকে আরো দুটা প্রশ্ন অ্যাড করছিলাম, এই যে ওটা হচ্ছে ন্যানোর পড়ানোর পরে, আর এটা এখন আমরা আসিনি। এটা বুঝলে আমরা করাবো, একটু টেনশন করি না, আমরা করাবো, অবশ্যই করাবো। আচ্ছা গুড, সবাই বুঝছো? তাহলে আরেকটা লাস্ট তোমাদেরকে করতে দিচ্ছি ভাই, আলহামদুলিল্লাহ তোদের দোয়ায় ভালো আছি। আরেকটা লাস্ট তোমাদেরকে করতে দিচ্ছি, ওইটা করার পরে আমি বেসিকে চলে যাব, ঠিক আছে স্যার? আশা করি এটা করার পর তোমরা জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবা স্যার। আসো আসো, এ বি সি, ঠিক আছে? আর শুনো, তোমাদেরকে পড়ানোর সময় আমি তুই বলি, তুমি বলি, আপনি বলি, অনেক কিছুই বলি। এটা যদি তোমার ইগোতে লাগে তুমি ক্লাস করিও না, কোনো দরকার নাই ক্লাস করার, বুঝতে পেরেছো স্যার? সরি, দেখি এটার মান বের করতে পারো কিনা, দেখো স্যার। দেখি বের করতে পারো কিনা, আর লাল কালার মার্কার দেখা যাচ্ছে কিনা দেখো তো। 9/ ফেল গেছি, কেন গাল মারোস? ওকে তুই আগে এটা এটা সলভ কর ভাইয়া। মুনতাসির জয়, তুই একটু দরকার হলে রিপিট দেখিস, ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝবি, হয়তো লেটে আসছিস যার কারণে বুঝতেছিস না, ঠিক আছে স্যার? একটু রিপিট দেখিস, অবশ্যই বুঝবি। এটা একটু তাড়াতাড়ি আমাকে সমাধান করে দে, আমি বেসিকে চলে যাব। একটু তাড়াতাড়ি আমাকে সমাধান করে দে, আমি বেসিক জিনিসগুলোতে চলে যাব, মানে লজিক গেটটা প্রথম থেকে শুরু করবো আমরা। ওয়ালাইকুম আসসালাম। একজন আনসার দিছে, এ বিবার, এ বিবার না, এবার বিবার, প্লাস এ ইন্টু বি ইন্টু সি বার, এ ইন্টু বি ইন্টু সি বার, প্লাস এ ইন্টু সি, ভেরি গুড মোহাম্মদ ইমাম হোসেন ওয়াজেদ। এবার বিবার, এ বি সি বার, গুড 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 গুড, ভেরি গুড, বাকিরাও ভালো পারতেছো। বিয়ের গেট ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো বিয়ের গেট, ইনশাল্লাহ দেখাবো, এটা কর, তারপর বিয়ের গেট এগিয়ে দেখাবো। এই বাকিরা পারবি কিনা দেখ। ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেকজন পারছে, গুড গুড গুড, ভেরি গুড, নাম হয়তো পড়তে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। গুড, ভেরি গুড, ভেরি গুড, নাজনীন বেগম, এমডি মনির, তোমরা পারবা না। কেন স্যার, এত কঠিন কি কিছু ছিল দেখো তো? তুমি শুধু এখান থেকে এই জিনিসগুলো যদি একটু চিহ্নিত করতে না পারো, এই জিনিসটা তো একদম সোজা অ্যান্ড গেট গুণের কাজ করে, এই গুণ করবে, কিন্তু গুণ করার সময় একটু দেখো না স্যার, মনে করো এই জায়গা থেকে সকাল লাস্ট থেকে এ আসতেছিল, কিন্তু এটা যখন এখানে ছিল এই নট গেটটা এটাকে বার করে দিছে, এটাকে এবার করে দিছে, আর এটা বি আসতেছিল, এই নট গেটটা এটাকে কি করে দিছে, বি বার করে দিছে। আর এই অ্যান্ড গেটের কাজ কি, যারা যারা থাকবে, যারা যারা আসবে তাদেরকে আগে লিখবা, আর অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে মাঝখান দিয়ে গুণ বসাই দিবা। এভাবে আস্তে আস্তে করো, ধাপে ধাপে করো, ঠিক আছে? ঠিক আছে, কথা বুঝতে পারছো? তারপর এটা একটু দেখো, এর কাছে কে কে আসলো এই লাইনে, এ এই লাইনে কি আসলো, বি, একটু প্রথম থেকে দেখি, যারা প্রথম থেকে দেখো, এই লাইনে কি আসলো, সি। আর নট গেটের কাজ হচ্ছে এটাকে কি করা, এই লাইনে যে থাকবে তাকে বার করা,
আর ঈদের কাজ কি ওইখান থেকে দেখে চিহ্নিত কর। ঈদের কাজ হচ্ছে যে স্যার এই যে এ বি সি বা যারা আসবে ওর কাজ হচ্ছে শুধু কি করে দেওয়া, গুণ করে দেওয়া। সেম ভাবে এটা বের করবি আর সবার লাস্টে এটার কাজ হচ্ছে এটাকে 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 কি করে দিবে, যোগ করে দিবে। ঠিক আছে, আমি আর ভেঙে করাচ্ছি না, এই যে তোরা পারতেছিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই সবার আনসার দেখতেছি, কেন দেখবো না। এবার আসো আমি মুছে দিচ্ছি, নিজেরা করবা, একটু মাথা কাটানোর চেষ্টা করবা, নাহলে ক্লাসটা দেখবা যদি পরে এসে থাকো। আমি এটা মুছতেছি, আমার এখন লজিক গেট কাকে বলে সেটার আনসার দিব, বা লজিক গেট জিনিসটা কি সেটার আনসার দিব। ঠিক আছে স্যার, লজিক গেট জিনিসটা কি সেটার আনসার দিব। ওকে ওকে, দেখ ভাইয়া লজিক গেট সেটা কি সেটার আনসার দিব। ধর লজিক গেট, লজিক গেটে আপনাদের কি আমি তো বুঝছেন শুরু করছি ঠিকই, কিন্তু এখনো ধরতে পারিনি, সমস্যা জায়গায় এখন ধরতে দিয়েছে স্যার, আজকে ক্লাসে আমি যাই নাই, ঝালমুড়ি। ওকে দেখ এই লজিক গেট কাকে বলে, লজিক গেট বুঝতে হলে আমরা দুইটা জিনিস বুঝলে আমাদের কাজ হয়ে যাবে, একটা নাম হচ্ছে লজিক কি আর একটা নাম হচ্ছে গেট কি। আমি আগে একবার মুখে বলবো তারপর শিটটাকে পড়াই দিব। ঠিক আছে, লজিক কি গেট কি দেখ, একটু মনোযোগ দিয়ে দেখতো বাপ। আমরা এসব সমীকরণ নিয়ে কাজ করি, অথবা যারা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসগুলো করছো তারা জানো যে এরকম কিছু সমীকরণ নিয়ে আমাদের কাজ করা লাগে। এগুলো হচ্ছে সমীকরণ, এগুলোকে ভাই আমরা বাংলা ভাষায় কি বলি বলতো বাপ, সমীকরণ। আচ্ছা সমীকরণ যেটা এটাই হচ্ছে একটা লজিক, অথবা এটা হচ্ছে কি একটা যুক্তি, এটা হচ্ছে একটা যুক্তি। সমীকরণ যে কথা, লজিকও সেম কথা, যুক্তিও সেম কথা। স্যার কিভাবে এটা একটা লজিক, দেখতে আমি যদি বলি এফ কে আমার পাইতে হয় তাহলে আমার এখানে কি করা লাগবে, এর সাথে বি কে গুণ করা লাগবে, তারপর তার সাথে যোগ করা লাগবে, কাকে যোগ করা লাগবে, সি বার কে যোগ করা লাগবে। তোকে এখানে কিছু যুক্তি দিচ্ছি না আমি, এটা কর, এটার সাথে এটা গুণ কর, এটার সাথে এটা যোগ কর, এটা কর, এরকম কিছু কথা বলতেছি। তার মানে এটা হচ্ছে একটা যুক্তি। হ্যাঁ স্যার এটা একটা যুক্তি মানলাম, এটা একটা লজিক মানলাম। তার মানে লজিক মানে বুঝতে পারলাম যেটা সমীকরণ এটা হচ্ছে লজিক। ঠিক আছে, যেটা সমীকরণ এটা হচ্ছে লজিক। এবার গেট কি, গেট মানে হচ্ছে স্যার সহজ কথা, গেট মানে হচ্ছে স্যার রাস্তা, কিন্তু আমরা রাস্তা বলবো না, আমরা বলবো কি বর্তনী। স্যার রাস্তা মানে বুঝলাম না, রাস্তা মানে কি আবার, দেখ তুই এই এতক্ষণ ধরে যারা বলতো স্যার বিয়ের গেট বিয়ের গেট বিয়ের গেট, এটা একটু বোঝার চেষ্টা কর না। বিয়ের গেট ওই গেটটি কারা আসা যাওয়া করে, কোন যাত্রী বরযাত্রী আসা যাওয়া করে, আর লজিক গেট এই গেট দিয়ে কারা আসা যাওয়া করবে, এই রাস্তা দিয়ে কারা আসা যাওয়া করবে, এই রাস্তা দিয়ে লজিক গুলো আসা যাওয়া করবে বা লজিক গুলো পারাপার করবে। তাহলে যে রাস্তা দিয়ে লজিক গুলো পারাপার করবে তাকে কি গেট বলবে, লজিক গেট বলবে। পরীক্ষার হলে কি এটা লিখবো, জীবনও না ডাব্বা বসে দিবে ডেরে। এবার তো স্যার পরীক্ষার হলে কি লিখবো, এতটুকু বুঝলাম লজিক মানে বাংলা ভাষায় যুক্তি, আর এখানে গেট মানে রাস্তা, একটা রাস্তা বোঝাচ্ছে। আসলে এটা রাস্তা বলতে কি, এটা একটা বর্তনী। তাহলে লজিক গেট এর অর্থ দাঁড়াইলো কি, যুক্তি বর্তনী, জিনিসটা এরকম দাঁড়াইলো। এবার তোকে একটু আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। স্যার ধর আমি একটা জিনিস, না আমি যাবো না ভাই, আমি যাওয়া হবে না। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টিউশন আসাতে জন্য। দেখো স্যার এই যে আমি যদি তোমাকে বলি আমার একটা জিনিস তৈরি করতে হবে, মনে করো আমার একটা বিল্ডিং তৈরি করতে হবে, বিল্ডিং তৈরি করতে হলে আমার কি কি লাগবে, আমার প্রথমে হচ্ছে যে ওই মিক্সারটা তৈরি করতে হবে মানে ঢালাই দেওয়ার জন্য, বা মনে করো যে আমার এই দেওয়ালগুলো তৈরি করতে হবে, দেওয়ালগুলো তৈরি করার জন্য কি কি লাগবে। স্যার দেওয়ালগুলো তৈরি করার জন্য আমার ইট লাগবে এবং সিমেন্ট লাগবে, ইট সিমেন্টকে তৈরি করে আমি দেওয়াল তৈরি করব। আর ঢালাই দেওয়ার জন্য আমি কি করব, স্যার ঢালাই দেওয়ার জন্য আমাকে স্যার ওই যে দেখো কথাটা ভালো মতো বুঝো, আমার কংকর লাগবে, এই আমার কংকর লাগবে। স্যার আমার কংকর পর আমার কি লাগবে, স্যার আমার কংকর পর আমার সিমেন্ট লাগবে, কথাটা মনোযোগ দিয়ে শুনিস, আমার সিমেন্ট লাগবে। তারপর এই কংকর সিমেন্টের পর আমার কি লাগবে, বালি লাগবে। এখন এগুলোকে কিন্তু একসাথে করতে হবে, এগুলোকে একসাথে করে এরকম একটা যন্ত্রতে আমি যখন ইনপুটগুলো দিব, এই যন্ত্রতে ইনপুটগুলো দেওয়ার পরে এই যন্ত্রটাকে এটাকে মিক্স করে দিয়ে আমার একে এদিক দিয়ে একটা আউটপুট দিবে, ওই আউটপুট আমাকে মিক্সারটা দিবে, তখন মিক্সারটা দিয়ে আমি কাজ করতে পারবো, তিনটার মিক্স হবে। তাহলে দেখো স্যার এই যে আমি বলতেছি এ ইন্টু বি কে গুণ করো, এই যে গুণের কাজ, এই যে এটার সাথে এটাকে যোগ করো, এই যে যোগের কাজ, এই যে এটাকে বার করো, এই যে বারের কাজ, এগুলো আমরা যখন মুখে বলি যে মিক্সার তৈরি কর, মুখে বলতেছি এটা কর এটা কর ওইটা কর এটা বলতেছি, কিন্তু এটা কি আসলে বাস্তবে হচ্ছে না, বাস্তবে কি এরকম কিছু যন্ত্র আছে না যে যন্ত্রগুলো এই কাজগুলো করে। সেম ভাবে গুণের কাজ যোগের কাজ বারের কাজের জন্য এখানে কিছু যন্ত্র আছে, ওই যন্ত্রগুলোকে আমরা কি বলতেছি, লজিক গেট বলতেছি। যেগুলোর কাজ কি, যেগুলোর কাজ হচ্ছে এই যন্ত্রটার মতো কিছু ইনপুট সে নিবে, ইনপুটটা নেওয়ার পরে তার ভিতরে সে কি করবে, প্রসেস করবে, তারপর আমাকে একটা কি দিবে, আউটপুট দিবে, এই যেটাকে একটু আগে আমি দেখাছিলাম এরকম কিছু চিত্র হিসেবে, এই যেটা হচ্ছে ওই যন্ত্রটা, মনে করছো ওই মিক্সারের যন্ত্রটা, সে কি করবে কিছু ইনপুট নিবে, এই যে এই পাশ দিয়ে কিছু ইনপুট নিবে, বাম পাশ দিয়ে কিছু ইনপুট নিবে, এক বা একাধিক ইনপুট নিবে, ইনপুটটা তার এই জায়গার ভিতরে প্রসেস করবে, প্রসেস করার পর আমাকে একটা কি দিবে, আমাকে একটা আউটপুট দিবে। যারা
এই কাজগুলো করতে পারে, তাদেরকে লজিক গেট বলে। আমরা এটাকে আরেকটু ডিটেলসে পড়বো। আমার প্রথমে এই যে আমি তোকে একটু ভেঙ্গে ভেঙ্গে বাংলা ভাষায় বুঝাইলাম, বাংলা ভাষায় কথাটা বুঝতে পারছিস কিনা পর, ইতের কাজ কি, বাম পাস দিয়ে ইনপুট নেওয়া, এটাকে তার ভিতরে প্রসেস করা, তারপর একটা কি দেওয়া, আউটপুট দেওয়া, ঠিক আছে, এটাই হচ্ছে লজিক গেট। কিন্তু সংজ্ঞাটাকে আরেকটু সুন্দর করতে হবে স্যার, আরেকটু সুন্দর করতে হবে। আরেকটু সুন্দর কিভাবে করব, দেখ তো আমি যে তোকে একটা মিক্সার ওই মেশিনে ছবি এঁকে দিছি, এটা কি আসলে বাস্তব চিত্র? না স্যার, এটা বাস্তব চিত্র না, আপনি এমনি একটা প্রতীক দিয়ে কোনো মতে বুঝাই দিয়েছেন যাতে আমরা বুঝি। সেম ভাবে এটা লজিক গেটের বাস্তব চিত্র না, এটা হচ্ছে কি চিত্র, প্রতীকী চিত্র। তো স্যার লজিক গেট, গেটটা বলতে আসলে প্র্যাকটিক্যালি ওই প্র্যাকটিক্যালি যে মেশিনটা কাজ করে, যে মেশিনটা দিয়ে বুঝ, ওই মেশিনটা হচ্ছে একটা বর্তনী বা একটা সার্কিট। ওই মেশিনটা হচ্ছে কি স্যার, একটা বর্তনী বা একটা সার্কিট। তাহলে আমি লজিক গেটের সংজ্ঞাটা এভাবে দিব, যে ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা কি করতেছে, এক বা একাধিক ইনপুটটা গ্রহণ করতেছে এবং তাকে প্রসেস করতেছে। প্রসেস কিভাবে করে, এই যে প্রসেসগুলো কিভাবে করে, অবশ্যই একটা যুক্তির উপর ভিত্তি করে, এখানে একটা যুক্তি দেওয়া হচ্ছে। তাহলে সে ইনপুট গ্রহণ করে, প্রসেস করে এবং আউটপুট দেয়। তাহলে যে ইলেকট্রনিক সার্কিটটা, প্রথম কথা লজিক গেট কি, এই লজিক গেট হচ্ছে একটা সার্কিট যার কাজ কি, প্রশ্নগুলোর আনসার তুই দিবি, যে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং সেটাকে যুক্তির উপর ভিত্তি করে প্রসেস করে, এই জায়গায় প্রসেস করতেছে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। তাকে কি বলে, লজিক গেট বলে। লজিক গেট কি, লজিক গেট হচ্ছে এই চিত্রটা যেটা আমি আঁকছি, যেটা প্র্যাকটিক্যালি কাজ করবে, এটা বাস্তব চিত্র না, বাস্তবে কাজ করে সার্কিটটা, কিন্তু কোনো মতে বোঝানোর জন্য একটা প্রতীক দিয়ে বোঝানো হয়েছে। তাহলে লজিক গেট হচ্ছে একটা সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং তা যুক্তির উপর ভিত্তি করে, এই জায়গায় যুক্তির উপর ভিত্তি করে প্রসেস করে, গুণের যুক্তি দিলে গুণের যুক্তি, যোগের যুক্তি দিলে যোগের যুক্তি, এভাবে চিন্তা করে প্রসেস করে এবং একটি মাত্র কি প্রদান করে, আউটপুট প্রদান করে, তাকে কি বলে, লজিক গেট বলে। এটা দিয়ে মনে রাখ, তাকে কি বলে, লজিক গেট বলে। ঠিক আছে স্যার, আমার কথাটা কি বোঝা গেছে, লজিক গেট কাকে বলে, লজিক গেট জিনিসটা কি, অথবা আরো সহজে বলতে গেলে আজকে থেকে এই জিনিসগুলোকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। আজকে থেকে আমরা এই জিনিসগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এই আমি যেগুলো বলছি এগুলো কি বুঝছোস? এই কথাগুলো কি বুঝছোস কিনা বলতো? এটা কোন চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। আচ্ছা বলতেছি আরেকবার, ওকে ওকে আরেকবার বলতেছি, ওকে ওকে আরেকবার বলতেছি, এটা চা না এটা পানি, ওকে তাহলে আরেকবার বলতেছি। এটা চা না রে বাপ, এটা পানি। আরেকবার বলতেছি, দেখ আরেকবার বলতেছি, ওকে ওকে। এই তোরা ফালতু কমেন্ট করিস না, দেখ 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 লজিক গেট কি, লজিক মানে হচ্ছে যুক্তি। এই যে আচ্ছা এগুলো আমি একটু সব মুছে দিই, তোকে আমি একটু একদম সিম্পল ভাষা একটা জিনিস বলি। একটু আগে তুই কিছু চিত্র দেখছিস, খেয়াল করিস, এই যে এটা হচ্ছে চিত্র, ঠিক আছে না, একটু মনোযোগ দিয়ে শুনিস। লজিক কি, লজিক মানে হচ্ছে সমীকরণগুলো, এই যে সমীকরণগুলো। স্যার দেখতো এখানে আমাকে গুণ করার জন্য গুণের কাজ করতে বলা হয় না, গুণের কাজ করো, যোগের কাজ করতে বলা হয় না, বারের কাজ করে, বারের কাজ করতে বলে না, একটু আগে দেখলি না। তাহলে এইগুলো হচ্ছে এই এটা হচ্ছে লজিক, আর এই লজিকটাকে আমরা আজকে থেকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। বাংলা ভাষায় বুঝ, তোরা যেহেতু ওইভাবে বুঝতে তোর কষ্ট হচ্ছে, চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। চিত্রের মাধ্যমে মানে ওইভাবে উপস্থাপন করব, এই জিনিসটাকে আমি লজিক গেট বলতেছি। এখন সংজ্ঞা দেওয়ার জন্য একটু ডিটেলসে পড়া লাগছে আমার। এখন দেখ লজিক গেট জিনিসটা কি, এখানে যে গুণের লজিকটা আছে, গুণ করতেছি, বাস্তবে গুণটা কে করতেছে, বাস্তবে এ বি কে গুণটা কে করতেছে, বাস্তবে এ বি কে গুণগুলো এরকম একটা গেট করে বা এরকম একটা সার্কিট করে, এই যে সার্কিটটা করে। তাহলে লজিক গেট কি, লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যার কাজ কি, সে যে গুণ করবে। তোকে দেখেছিলাম না চিত্রকে গুণ করার জন্য বাম পাশ থেকে কিছু ইনপুট নিচ্ছিল। তাহলে লজিক গেট হচ্ছে একটা সার্কিট যে এখান দিয়ে এক বা একাধিক কি গ্রহণ করতেছিল, এক বা একাধিক ইনপুট গ্রহণ করতেছিল। ইনপুট গুলো গ্রহণ করে কি সে বসেছিল, না, ইনপুট গুলো গ্রহণ করার পরে এই জায়গায়, এই জায়গার ভিতরে সে প্রসেস করতেছিল,
প্রসেস মানে কি মিশাচ্ছিল, গুণ করা লাগলে গুণ করতেছিল, যোগ করা লাগে যোগ করতেছিল, দেখছো যে এরকম কিছু নাকি চিত্রের প্রত্যেকটা চিত্র এক একটা চিত্র গুণ করে, এক একটা চিত্র যোগ করে, এক একটা চিত্র বার করে, ওই যোগ গুণ বার করার জন্য প্রসেস করা লাগে, প্রসেসিং করা লাগে, এই জায়গায় প্রসেস করতেছিল, এবং একটি মাত্র কি প্রদান করে, আউটপুট প্রদান করে, তাকে কি বলে, লজিক গেট বলে। তাহলে দেখ লজিক গেট কি, এই যে সার্কিট গুলো যা এক বা একাধিক কি গ্রহণ করে বল বা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, যা কি করে প্রসেস করে, প্রসেস করে, আবার প্রসেস করার জন্য সে এই যুক্তিগুলো ব্যবহার করে, গুণের যুক্তি হলে গুণের প্রসেস করে, যোগের যুক্তি হলে যোগের প্রসেস করে, প্রসেস করে একটি মাত্র কি প্রদান করবে, আউটপুট প্রদান করবে, তাকে কি বলবে, লজিক গেট বলবে। ওই চিত্রটার কথা মনে কর, যে এই পাঁচ দিয়ে ইনপুট নিচ্ছিল, এক বা একাধিক ইনপুট নিচ্ছিল, এই জায়গায় প্রসেস করে আমাকে একটা আউটপুট দিচ্ছিল, তাহলে এটাই তো লজিক গেট, যে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে সেটাকে প্রসেস করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে কি বলে, লজিক গেট বলে। ঠিক আছে, এখন এই লজিক গেট যে জিনিসটা, এটা হচ্ছে একটা গেট বলতে, এটা একটা বর্তনী বা এটা একটা সার্কিট। এর জন্য সংজ্ঞাটা আমরা এইভাবে দিই, যে ইলেকট্রনিক সার্কিটটা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, প্রসেস করে, আউটপুট দেয়। তিনটা জিনিস মনে রাখ, ইনপুট গ্রহণ এখানে, প্রসেস আউটপুট, ইনপুট গ্রহণ প্রসেস আউটপুট। যে সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, যুক্তির উপর ভিত্তি করে প্রসেস করে, একটিমাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলে। এবার বল, এবার বুঝছিস কিনা, এবার বুঝছিস কিনা, এই বুঝছিস কিনা কমেন্ট কর বাপ, বাকিগুলো বুঝছিস কিনা বল। ওকে বুঝেছি, সংজ্ঞাতে যাচ্ছি এখন, ঠিক আছে সংজ্ঞাতে যাচ্ছি। গুড গুড, ওকে ওকে ওকে, ভেরি গুড। এবার আয় সংজ্ঞাতে যাচ্ছি, সংজ্ঞাতে যাচ্ছি। ও মাই গড, সবাই বুঝে গেছিস। ওকে ওকে ওকে, ভেরি গুড। ওকে মাই গড, কেমনে কি, আয় দেখ লজিক গেট, দেখ লজিক গেটের অনেকগুলো কথা বলতেছে, লজিক গেট কি ওই চিত্রগুলো, তুই এগুলো পড়লে তুই বুঝবি। বুলিয়ান বীজগণিতের ব্যবহারিক প্রয়োগের জন্য, ব্যবহারিক প্রয়োগ মানে কি, তোকে একটু আগে বলছি যে গুণের কাজটা আমি করবো বলতেছি, এই গুণের কাজটা আসলে করে কে, একটা যন্ত্র করে, একটা সার্কিট করে। তাহলে ব্যবহারিক ভাবে গুলো আমি করে দেখাচ্ছি না বাস্তবে, ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। দেখ এই সংজ্ঞা তোর ইচ্ছে হইল, আরেকটা সংজ্ঞা আছে দেখ, ইতে কি করে, এক বা একাধিক, এই যেভাবে চিত্রটা মনে রাখ, ইতে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, ইনপুট থাকে, এবং একটি মাত্র কি প্রদান করে, দেখবি একটি মাত্র আউটপুট প্রদান করে, আর আউটপুট প্রদান করার জন্য এই জায়গায় প্রসেস করে নেয়, আর প্রসেস যখন করে সেটা নির্দিষ্ট যুক্তির উপর ভিত্তি করে করে, অথবা বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে করে। তো এই যে দেখ, অন্যভাবে বলা যায় লজিক গেট এমন একটি সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং যুক্তির ভিত্তিতে একটি মাত্র কি প্রদান করে, আউটপুট প্রদান করে, যে কথাগুলো আমি বলছি এখানে বলা আছে। আবার দেখ, আবার এইভাবে বলতে হবে, সবচেয়ে সুন্দর সংজ্ঞা, যে সংজ্ঞাটা লিখলে স্যার বুঝবে যে তুই খুব ভালো স্টুডেন্ট। দেখ লজিক গেট হলো একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, এই যে বলছিলাম এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এটা বাস্তব চিত্র না, এটা প্রতীকী চিত্র, সার্কিট যার কাজ কি এক বা একাধিক কি গ্রহণ করা, ইনপুট গ্রহণ করা, এবং তা বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে বা বুলিয়ান বীজগণিতের অনুযায়ী প্রক্রিয়াজাত করা, বুলিয়ান বীজগণিত বাদ দিয়ে যুক্তির উপর ভিত্তি করে প্রক্রিয়াজাত করে, এবং একটি মাত্র কি প্রদান করে, আউটপুট প্রদান করে, তাকে কি বলে, লজিক গেট বলে। তুই আসলে এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবি, লজিক গেট হলো কি, এখান থেকে শুরু করবে, একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট যা এক বা একাধিক ইনপুট নেয়, যা এক বা একাধিক ইনপুট নেয়, এই জায়গায় যুক্তির উপর ভিত্তি করে প্রসেস করে, যুক্তির উপর ভিত্তি করে প্রসেস করে, একটি মাত্র আউটপুট প্রদান করে, একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে কি বলে, লজিক গেট বলে, তাকে কি বলে, লজিক গেট বলে। ঠিক আছে, তাকে কি বলে, লজিক গেট বলে, তাকে লজিক গেট বলে। শেহুনুমা তিলাত, ওরে বাবা কি নাম, নামও তো বলতে পারতেছি না। এই বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস আমার কথা, আমার কথা কি বুঝে গেছে স্যার? লজিক গেট কাকে বলে, আসলে লিখতে পারবি, চিত্রটাকে দেখতে লিখতে পারবি কিনা, শুধু এটাকে একটা সার্কিট হিসেবে চিন্তা করে, ইতে ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়, জিতে কাজ করে, তাকে লজিক গেট বলে। বুঝতে পারছিস কিনা বল, লিখতে পারবি কিনা বল, দ্রুত বল বাপ, দ্রুত বল। লিখতে পারবি আশা করি, শিওর সবাই, বাকিরা পারবি না তাইলে? হ্যাঁ স্যার পারবো, বাকিরা 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 বাকিরা, জি স্যার বাকিরা, বল দ্রুত বল বাপ, বাকিরা পারবি, ভেরি গুড। আই লজিক গেট কয় প্রকার স্যার? লজিক গেট দুই প্রকার স্যার, কি কি, মৌলিক, যৌগিক। সবসময় মাথায় রাখবি স্যার, বেসিক জিনিসটা যদি তোর ক্লিয়ার থাকে আর মুখস্থ করা লাগে না,
লজিকের দুই প্রকার, একটা নাম মৌলিক একটা নাম যৌগিক। স্যার মৌলিক কি? আচ্ছা বাপ তুই আমাকে বল মৌলিক জিনিস কি? মৌলিক মানে তুই কি পড়ে আস, যে জিনিসটাকে আর ভাঙ্গা যায় না তাকে মৌলিক বলে, তার মানে ওই জিনিসটা তৈরি করতে ওই জিনিসটাই লাগে, অন্য কোনো জিনিস লাগে না, যেহেতু এটাকে আর ভাঙ্গা যাচ্ছে না। আর যৌগিক কি? যে জিনিসটাকে তৈরি করতে দুই বা ততোধিক মৌলিক জিনিসের সাহায্য নিতে হয় তাকে যৌগিক বলে। সহজ কথা, তাহলে মৌলিক লজিক গেট কি? যে গেটগুলোকে অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা সম্ভব তাকে মৌলিক গেট বলে। আর যৌগিক গেট কি? যে গেটগুলোকে তৈরি করতে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্য নিতে হয় তাকে যৌগিক গেট বলে। কথাটা মনোযোগ দিয়ে শুন, মুখস্থ করলে ভুলে যাবে, বুঝে পড়লে অনেকদিন মনে থাকবে। মৌলিক কি ভাইয়া? যেটাকে তৈরি করতে অন্য কারো সাহায্য লাগে না। যৌগিক কি? যেটাকে দুই বা ততোধিক মৌলিক দিয়ে তৈরি করা লাগে। এটা বেসিক কথা ছিল। তাহলে মৌলিক গেট কি? যে গেটকে তৈরি করতে অন্য কোনো মৌলিক, দুঃখিত, যে গেটকে অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা সম্ভব তাকে মৌলিক গেট বলে, বা যে গেটকে তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য লাগে না। আর যৌগিক কি? যেটাকে তৈরি করতে দুই বা ততোধিক মৌলিক গেটের কি লাগে? সাহায্য লাগে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছিস স্যার? ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছিস? এই কথা কি বুঝতে পেরেছিস স্যার? মৌলিক এবং যৌগিক কথাটা কি বুঝতে পেরেছিস? কি করলাম এটা আমি, দুঃখিত। এই যে লজিক গেটকে দুই ভাগে ভাগ করে, একটার নাম মৌলিক একটার নাম যৌগিক। মৌলিকের ভিতরে ভাগ আছে এন্ড অর নট, আমরা এগুলো পড়বো। যৌগিকের ভিতরে ভাগ আছে সার্বজনীন, বিশেষ, সার্বজনীন ন্যান নর, বিশেষ আবার এক জোড় এক্স নর, এগুলো আমরা পড়বো, টেনশন করিস না। এই যে গেট অন্য গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে, যে গেটকে তৈরি করতে একাধিক বা দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্য লাগে তাকে কি বলে? যৌগিক গেট বলে। আমরা অবশ্যই ফোকাস করবো মৌলিক গেটে। কেন জানেন স্যার আমরা মৌলিক গেটে কেন ফোকাস করবো জানেন? কারণ স্যার একটু শুনেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, আমরা যৌগিক গেটকে যখন তৈরি করছি, যৌগিক গেটকে যখন তৈরি করবো, যৌগিক গেটকে তৈরি করতে একাধিক মৌলিক গেটের সাহায্য নিব, তার মানে ইট এগুলোর সাহায্যে, অর এন্ড নট এগুলোর সাহায্যে এটাকে তৈরি করা হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এটা ভালো মতো পড়া, এটা ভালো মতো পড়লে, এটা ভালো মতো পড়লে বাপ তুই এটাও পারবি। আমার টার্গেট হচ্ছে এটা ভালো মতো পড়া। মৌলিক গেট কয়টা? তিনটা, এন্ড অর নট। মৌলিক গেট কয়টা? তিনটা, এন্ড অর নট। মৌলিক গেটের সংজ্ঞা আসলে এটাও লিখতে পারস, এন্ড অর নট কে মৌলিক গেট বলে, এন্ড অর নট কে মৌলিক গেট বলে, এন্ড অর নট কে কি গেট বলে? মৌলিক গেট বলে। এন্ড অর নট কে কি গেট বলে? মৌলিক গেট বলে। ঠিক আছে স্যার, এটা কি বোঝা গেছে কিনা বল, এটা কি বোঝা গেছে কিনা বল। সবাই গেছে স্যার? শুধু আপনি আছেন যে? সবাই আছে, যাইনি। স্যার এটা হচ্ছে আইসিটি স্যার, কমার্স একাডেমি স্যার। এই বুঝতে পেরেছিস, লিখতে পারবি মৌলিক গেট যৌগিক গেট? জি স্যার বুঝেছি, ভেরি গুড স্যার। আমি কোথাও যাচ্ছি না, বাকিরা যাবে। এই বুঝতে পারলে আমি কিন্তু পরেরটাতে যাচ্ছি। ওকে ওকে, মুখস্থ করে লিখিস না, মুখস্থ করে লিখিস না, বুঝে বুঝে লিখিস। ও আচ্ছা একটু সত্য হবে, ধর শুনলাম, লিখ কি করবি কর, শুনলাম। এ ছবি তুলে নে, লিখিস পরে, ছবি তুলে নে, সরছি, ছবি তুলে নে, সময় কম তো বাপ, ছবি তুলে নে। তোর হয়েছে ছবি তোলা? এই ছবি তুলে নে। আমি কি সামনের দিকে আগাইতে পারবো? ছবি তোলা হয়ে গেছে আশা করি, আমি সামনের দিকে আগাচ্ছি। ওকে এবার আসো, আমরা প্রথম যে গেটটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কি গেট? অর গেট। এই লিখ, প্রথম যে গেটটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কি গেট? অর গেট। প্রথম যে গেটটা সম্পর্কে জানবো সেটার নাম কি গেট? অর গেট। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। দেখ আমরা প্রথম যে গেটটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কি গেট? অর গেট। এখন দেখ অর গেট থেকে স্যার আমাদের অনেক কিছু দেখতে হবে, কিন্তু দেখ তোকে যদি আমি, আমি জানি না আসলে সবাই সত্যক সারণী পারস কিনা, এই জন্য সত্যক সারণী আমি এখন দেখাবো না, সত্যক সারণী আমি এখন দেখাবো না স্যার। তারপর সার্কিট, সার্কিটটা আমি এখন বুঝাবো না স্যার, কারণ কি সার্কিটটা যদি আমি বুঝাইতে যাই তাহলে আমাকে ওই যে অর গেটের কাজ বা যৌক্তিক যুগের কাজটা তোকে বুঝাইতে হবে, যেটা ক্লাস আমরা করিনি, এটা আমি তোকে বুঝাইতে পারি। এটা এবং এই দুইটা জিনিসই আমরা আজকে আয়ত্ত করার চেষ্টা করবো। এই দুইটা জিনিস যদি আমি আয়ত্ত করতে পারি ঠিক আছে, আমরা 100-100 ডান, আর কিছু করা লাগবে না আমার। কিন্তু এই দুইটা জিনিস,
এটা করলে তুই মজা পাবি, এটাও মনে রাখার একটা টেকনিক আছে, আমি অফলাইন ক্লাসে বলছিলাম স্যার। ঠিক আছে স্যার, আসেন স্যার, এবার আমরা অর গেট কি সেটা শুরু করি। অর গেট তুই খেয়াল করিস স্যার, তুই খেয়াল করিস, তুই খেয়াল করিস, ওকে দেখ তুই খেয়াল করিস, অর গেট কি? অর, অরের বাংলা অর্থ হচ্ছে কি জানোস? অরের বাংলা অর্থ হচ্ছে অথবা। আর অথবা মানে এখানে এটা মূলত যৌক্তিক যুগের কাজ করে। কেউ যখন তোকে জিজ্ঞেস করবে অর গেট কোন গেটের কাজ করে, তুই আনসার দিবি অর গেট যৌক্তিক যুগের কাজ করে। ভাই অর গেট কিসের কাজ করে? অর গেট যৌক্তিক যুগের কাজ করে। কিন্তু তুই মনে রাখছি এভাবে যে যোগ করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস, আমি আনসার দিব। ঠিক আছে, যদি এখানে যদি করতে পারো এখানে কর, এখানে কোয়েশ্চেন হইলে তাহলে অর গেট যৌক্তিক যুগের কাজ করে, এটা মাথায় রাখি, মানে যোগ করে। আসো অর গেটটা দেখতে গেলাম স্যার, এটা হচ্ছে বাস্তব অর গেট, অর গেটের সার্কিট। কিন্তু স্যার দেখ তো, এটা কি কি সব জায়গায় আঁকা সম্ভব? মানে এই সার্কিটটা এরকম, এটা কি সব জায়গায় আঁকা সম্ভব? না, এটা তো সব জায়গায় আঁকা সম্ভব না। এই জন্য এটাকে প্রতীকের মাধ্যমে এভাবে বোঝানো হয়, এই যে এভাবে তুই যেভাবে ইচ্ছা খুশি মনে রাখ, একটা গেট ভালো মতো বুঝলে বাইগুলো বুঝবে। এই যে ধর এটা হচ্ছে অর, এটাকে আমি স্যার এভাবে মনে রাখি, একটু ও শেপের কিছুটা, কিছুটা ও শেপের, এই যে কিছুটা ও শেপের, এই যে এই যে এখানে যেটা দেওয়া হয়েছে এটাকে যদি ওই পাশে না দিই, একটু এই পাশে দিতাম, মানে এই দাগটা এভাবে না ঘুরে যদি ওই পাশ দিয়ে ঘুরতাম কাছাকাছি ও শেপের হয়ে যাইতো। এভাবে মনে রাখতে পারছো? এটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে অর গেট। আর অর গেটকে অনেকে প দিয়ে মনে রাখে, আবার অর গেটকে অনেকে কি দিয়ে মনে রাখে জানোস? মাছের লেজ দিয়ে মনে রাখে, যার যেভাবে মনে রাখতে সুবিধা। তারপর অর গেটকে অনেকে কি দিয়ে মনে রাখে জানোস? অর গেটকে অনেকে এরকম ছাতা দিয়ে মনে রাখে, যার যেভাবে মনে রাখতে সুবিধা এভাবে মনে রাখিস। ঠিক আছে, তো আয় শুন, তুই শুধু এটা দেখলেই তোকে বুঝতে হবে এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে অর গেট, এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। আয় এবার বুঝ, যে যেভাবে মনে রাখতে পারস, আমি ওর মতো শেপ এটা মনে রাখি। আর অর গেট, অর গেট কিসের কাজ করে বলতো বাপ? অর গেট যুগের কাজ করে। এই যে অর গেট যুগের কাজ করে লিখলাম, এখন আমরা সংজ্ঞা যখন দিছিলাম, আমরা সংজ্ঞায় বলছিলাম এক বা একাধিক ইনপুট নেয়, একটি মাত্র আউটপুট দেয়। অনেকে মুখস্থ করে অর গেট দুই বা ততোধিক ইনপুট নেয়, অর গেট দুই বা ততোধিক ইনপুট নেয়, একটি মাত্র আউটপুট দেয়, মুখস্থ কেন করস? অর গেট যে ভাইয়া যোগের কাজ করে। তুই আমাকে একটা আনসার দে তো, ধর সেভেন প্লাস ইকুয়াল কত? তোকে এরকম একটা প্রশ্ন করলাম, এই যে যোগ করার জন্য ভাইয়া একটা মানকে কি যোগ করা যায়? এই বাম পাশ দিয়ে যদি ইনপুট আসবে, একটা ইনপুটকে কি কখনো যোগ করা যাবে? একটা মানকে তুই যোগ করতে দিলে ক্যালকুলেটর তোকে সিনট্যাক্স এরর বলবে। সিনট্যাক্স এরর মানে কি? এখানে ব্যাকরণগত ভুল আছে। যোগ করতে হলে সর্বনিম্ন মান লাগবে কয়টা? সর্বনিম্ন মান লাগবে দুইটা। তাহলে অর গেট যেহেতু যোগের কাজ করে, সর্বনিম্ন দুইটা ইনপুট নিয়ে কাজ করবে, এই জন্য ওর ইনপুট সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক। ওর ইনপুট সংখ্যা হচ্ছে কি ভাইয়া? দুই বা ততোধিক। ও দুই বা ততোধিক ইনপুটকে কি করতে পারে? যোগ করতে পারে, কিন্তু একটাকে কখনো পারবে না। তার মানে অর গেট এরকমও হয়, এরকমও হয়, এই যে এটাও অর গেট হবে। দুই বা ততোধিক নিতে পারবে, কিন্তু একটা ইনপুটে কখনো কাজ করতে পারবে না। এখন ধর আমি এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এগুলো সমাধান করার সিস্টেম কি? দেখ যে যে আসবে আগে তাদেরকে লিখে দিবি। অর গেট যেহেতু কিসের কাজ করে? যোগের কাজ, তুই মাথায় রাখবি, মাথায় রেখে মাঝখান দিয়ে যোগ বসাই দিবি। অথবা এ বি সি সমাধান করার সিস্টেম দেখ, অর গেট কিসের কাজ করে? যোগের কাজ। কে কে আসলো দেখতে পাব? এ বি সি যোগের কাজ যেহেতু করে, মাঝখান দিয়ে কি বসাই দিবি? যোগ বসাই দিবি, অর গেটের কাজ শেষ। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছিস স্যার? ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছিস? আমার কথা কি বুঝতে পেরেছিস স্যার? অর গেট আঁকলাম, সহজ কথা, যোগের কাজ করে দুইটা ইনপুট অবশ্যই লাগবে, বা ততোধিক আউটপুট একটা হবে স্যার। আমার কথা কি বুঝতে পেরেছিস স্যার? এটাও এখন মাথায় রাখার দরকার নেই, এটা এখন মাথায় রাখার দরকার নেই, এটা হচ্ছে অর গেটের প্রতীকী চিত্র। বোঝা গেছে কিনা আমাকে একটু বল ভাইয়া, বোঝা গেছে কিনা আমাকে একটু বল। বুলিয়ান মানে কি? বুলিয়ান মানে কি জানো? জর্জ বুল নামের একজন ব্যক্তি ছিল, যার ইয়ার উপর ভিত্তি করে সে একটা 1854 সালে একটা কথা বলছিল, গণিত এবং যুক্তিকে একসাথে করা যায় এরকম একটা ধারণা দিয়েছিল। তো তার কথার উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করা হয়, একটা বীজগণিত, এই জন্য আমরা বুলিয়ান বুলিয়ারি। আবার বলেন স্যার, আবার বলেন, আবার বলতে হবে, ওকে আবার বলতেছি একটু করে, কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে অর গেটটা স্যার এটা দেখতে কিরকম? এটা বাস্তব দেখতে এরকম, কিন্তু এটাকে সহজভাবে বোঝানোর জন্য এভাবে আঁকা হয়, তুই যেভাবে মনে রাখতে পারস। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এক এক না দুঃখিত, অর্গেট যেহেতু যোগের কাজ করে, যেহেতু যোগের কাজ করে বাম পাশ দিয়ে যেহেতু ইনপুটগুলো নেবে, এই জন্য ন্যূনতম সে কয়টা ইনপুট দেবে? ন্যূনতম সে দুইটা ইনপুট নিয়ে কাজ করবে, কারণ একটা মানকে যোগ করা যায় না, ন্যূনতম দুইটা মানকে যোগ করা লাগে। তাহলে দুইটা ইনপুট নিতে পারবে, অথবা তার চেয়ে বেশি নিতে পারবে, তিনটা মানকে যোগ করা যায়, দশটা মানকে যোগ করা যায়, বিশটা মানকে যোগ করা যায়, কিন্তু একটা মান কীভাবে যোগ করা যায়? এই জন্য অর্গেট দুই বা ততোধিক ইনপুট নেয়। আর যোগ করার পর দশটা যোগ করো, 1000টা যোগ করো, 2000টা যোগ করো, একটা আনসার পাবি না স্যার। এই জন্য যোগ করার পর আনসার সবসময় হয় কয়টা? একটা।
এটা হচ্ছে অর গেট, গেটটা দেখে বুঝবো যে এটা অর যোগের কাজ করবে, এই প্রতীকটা যোগের কাজ করবে, ইনপুট দিব আউটপুট বের হয়ে যাবে, ইনপুট যা দিব তাদেরকে আগে লিখবো, অর গেট যোগের কাজ করে মাঝখান দিয়ে যোগ বসিয়ে দিব। স্যার এবার কি বুঝতে পেরেছিস? আবার বললাম, এবার কি বুঝতে পেরেছিস স্যার? একটু দেখতো স্যার, এবার বুঝছিস কিনা একটু বলতো স্যার। আবার বললাম, আবার বললাম, আবার বললাম, এবার বুঝছিস কিনা বল। জি স্যার, জি স্যার, গুড, কমেন্ট করতে হবে স্যার, কমেন্ট না করলে হবে না। ক্লিয়ার স্যার, ভেরি গুড স্যার। এই জিনিসটা একটু বুঝে নে, আজকে বাসায় গিয়ে অনেকগুলো এমসিকিউ সমাধান করতে পারবি, ঠিক আছে? এই জিনিসটা আমি আমার মতো করে বুঝাই, তারপর তুই এরপরে তোর মতো করে যেভাবে বুঝে লাগে বুঝিস, মানে এই শিটটা বা পিডিএফটা যখন আমি দিব তখন বুঝে নিস। দেখ একটা জিনিস খেয়াল করবি, এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এই সিগন্যালের দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে এরকম অবস্থা, আবার একটা হচ্ছে নিচের দিকে অবস্থা, আবার একটা হচ্ছে উপরের দিকে অবস্থা, মানে উপরে নিচে থাকতে পারে, ওর মতো করে থাকুক। আবার মনে কর যে এই যে এরকম একটা নিচে নিচে এরকম উপরে থাকতে পারে। এখন দেখ তোকে পরীক্ষা হলে বললো এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে কার মান, বি এর মান। এখন দেখ এই যেটা হচ্ছে এর মান, এরকম উপরে নিচে থাকলে এটাকে আমরা সমাধান কিভাবে করব? একটা জিনিস মাথায় রাখবি, উপরে মানে বোঝায় বিদ্যুতের উপস্থিতি, আর বিদ্যুতের উপস্থিতি থাকা মানে বুলিয়ান অ্যালজেব্রার ভাষা হচ্ছে ওয়ান, আর বিদ্যুতের উপস্থিতি যদি না থাকে নিচে মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি নাই, সেই জিনিসটাকে কি বোঝায়? বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় জিরো বোঝায়, একটা বীজগণিতের ভাষায় জিরো বোঝায়, উপরে মানে আছে নিচে মানে নাই। এখন দেখো এই সিগন্যালটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, উপরের দিকে উঠছে তার মানে বিদ্যুতের উপস্থিতি আছে, তার মানে এটার আনসার ওয়ান হবে, নিচের দিকে নামছে বিদ্যুতের উপস্থিতি নাই, তার মানে এটার আনসার জিরো হবে, উপরের দিকে উঠছে বিদ্যুতের উপস্থিতি আছে, এটার মান ওয়ান হবে। এবার দেখো এখানে একসাথে দুইটা মান আছে, কিভাবে? দেখো এটা দুইটা ঘর একসাথে নিচ্ছে, এই দুইটা ঘরের জায়গা একসাথে নিচ্ছে, কিন্তু দুইটা ঘরই নিচে আছে, নিচে থাকা মানে কয়টা জিরো? দুইটা জিরো। আর এটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে মানে কি? বিদ্যুতের উপস্থিতি আছে, বিদ্যুতের উপস্থিতি থাকা মানে আনসার কত হবে? ওয়ান হবে। স্যার উপরে নিচে, উপরে নিচে এগুলো কি বোঝায়? উপরে শুধু এটা মাথা রাখ, দেখতে ভয় লাগে যে বাপ, কিন্তু উপরে থাকা মানে বিদ্যুতের উপস্থিতি আছে, নিচে থাকা মানে কি? বিদ্যুতের উপস্থিতি নাই, আর বিদ্যুতের উপস্থিতি থাকলে ওয়ান, বিদ্যুতের উপস্থিতি না থাকলে জিরো। ঠিক আছে স্যার, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। এবার দেখ ইনপুট সংকেত এ, এর মান ছিল কি? 10101। ওয়ান মানে কি? উপরের দিকে উঠবে, কারণ বিদ্যুতের উপস্থিতি আছে, জিরো মানি নাই, ওয়ান মানি আছে, জিরো মানি নাই। এভাবে তারা হচ্ছে যে জিনিসটাকে ওটার মতো করে লিখছে, ওয়ান থাকলে উপরের দিকে দিছে, জিরো থাকলে নাই, ওয়ান থাকলে উপরের দিকে দিছে, জিরো থাকলে নাই। সেম ভাবে বি এর মান, বি এর মানটাকেও 01001, জিরো মানে বিদ্যুতের উপস্থিতি নাই, ওয়ান মানি আছে, এভাবে সাজাই লিখছে 001। এই চিত্রটা একটু ভুল আছে, 001টা এরকম হবে, একটু ভুল আছে চিত্রটা, দুইটা জিরো মানে দুইটাই নিচের দিকে হবে, আর ওয়ান মানে কোন দিকে হবে? উপরের দিকে হবে। এবার এটাকে কি করতে বলছে? ওয়াই মানে অর করতে বলছে। অর করার সময় শুধু একটা জিনিস মাথায় রাখবি, জিরোর সাথে জিরো অর করলে জিরো, জিরোর সাথে ওয়ান অর করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো অর করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান অর করলে ওয়ান। স্যার এটা কি আবার? ওয়ানের সাথে ওয়ান অর করলে মানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান? স্যার আসলে একটু বোঝার চেষ্টা করিয়েন, আমি যেভাবে বলতেছি এভাবে আপাতত মনে রাখেন, অরের বেলায় যে কোনো একটা ওয়ান, হাজারটা ওয়ান থাকুক সমস্যা নেই, যে কোনো একটা আনসার ওয়ান হইলে, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আনসার কি চলে আসবে? ওয়ান চলে আসবে, এবার মাথায় রাখবে। অরের বেলায় যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আনসার কি চলে আসবে? ওয়ান চলে আসবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখ, এইখানের এই ইনপুটগুলো যখন আমি একসাথে করতে যাচ্ছি, ওয়ান ওয়ান যেহেতু আছে, একটা ওয়ান থাকলে আনসার ওয়ান, দুইটা থাকলেও আনসার ওয়ান, ওইটা কোনো ইস্যু না, জিরো জিরো আনসার জিরো, ওয়ান দেখলে আনসার ওয়ান, ওয়ান দেখলে আনসার ওয়ান, ওয়ান দেখলে আনসার ওয়ান বসাবো। এবার ওয়ান মানে উপরের দিকে অবস্থা, জিরো মানে নিচের দিকে, ওয়ান মানে উপরের দিকে অবস্থা, এভাবে আমরা কাজটা করব। ওয়ান মানে উপরের দিকে অবস্থা, জিরো মানে নিচের দিকে অবস্থা, এভাবে আমরা কাজটা করব। আসলে এখানে যে অরের কাজটা করছি, এটা বুলিয়ান অ্যালজেব্রা আমরা পড়াইছিলাম যে কেন এটা করলে এরকম হয়, ঠিক আছে? আবার এটাকে সার্কিট দিয়ে বোঝা যায়, কিন্তু এগুলো একটু জটিল বিষয়, এখন একটু বুঝতে কষ্ট হবে, শুধু এটা বুঝো, উপরের দিকে মানে ওয়ান, নিচের দিকে মানে জিরো, ঠিক আছে? আর অর করার সময় একটা ওয়ান থাকলে, হাজারটা থাকুক আমার সমস্যা নাই, কিন্তু একটা ওয়ান থাকলে আনসার আমি ওয়ান বসাই দিব। আমার কথা কি বুঝতে পারছো স্যার? একটু কমেন্ট করো তো, বুঝতে পারছো কিনা? এই আসি গেছে, সবাই আসি গেছে, আচ্ছা ইকবার, ইক কি নাম ভাইয়া তোর? ইব কার্বিন ভাইয়া, দেখ তুই একটা সিম্পল কথা মাথায় রাখিস স্যার, সিম্পল কথা একটু মাথায় রাখিস, যে এখানে তোকে যখন বাইনারি মানগুলো দেওয়া হবে, একদম সিম্পলে বুঝ, যে বাইনারি মানগুলো দেওয়া হবে, এগুলো যখন সিগন্যালে নিবি, ওয়ান থাকলে সেটা এরকম উপরের দিকে অবস্থা বোঝাবে, জিরো থাকলে সেটা এরকম নিচের দিকে অবস্থা বোঝাবে, এটা হচ্ছে সিগন্যাল।
ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি আছে, উপরের দিকে মানে বিদ্যুতের উপস্থিতি আছে, দাগটা দেখো উপরের দিকে, আর জিরো মানে নিচের দিকে আছে, খেয়াল করে এটা নিচে নেমে গেছে, দাগটা নিচের দিকে দেখ, তার মানে বিদ্যুতের উপস্থিতি নাই। এই জিনিসটাকে ওইভাবে সিগন্যালে আমরা কনভার্ট করলাম, সেমভাবে ওই এই জিনিসটাকে আমরা সিগন্যালে কনভার্ট করলাম, তারপর দুইটাকে অর করতে বা যৌক্তিক যোগ করতে বলা হয়েছে। যৌক্তিক যোগ যখন করতে যাবি বা যৌক্তিক যোগ যখন করতে যাবি, তখন এই আরেকটা জিনিস তোকে মনে রাখতে বলছে, যেহেতু ডিটেলসে পড়াইতে পারতেছি না, এগুলো আগের টপিক, ঠিক আছে? আমাদের টার্গেট শুধু লজিক গেট ছিল। তো দেখো, ওয়ান 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 যোগের বেলায় একটা ওয়ান দেখলে আনসার ওয়ান, মানে দশটা থাকুক হাজারটা থাকুক, ধরো যে এরকম আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তবু আনসার কি হবে? ওয়ান হবে। দুইটা ওয়ানকে অর করলে ওয়ান হবে, তিনটা অর্কে ওয়ান করলে ওয়ান হবে, আবার একটা ওয়ানও যদি অর করা হয় কি হবে? ওয়ানই হবে। তো ওইভাবে আমি অর্টটা করছি, ওয়ান এইখান থেকে ওয়ান ওয়ান অর করলে ওয়ান, জিরো জিরো করলে জিরো, ওয়ান জিরো করলে ওয়ান, এই ওয়ান একটা দেখতেছি, আবার দুইটা দেখলে ওয়ান, কোনো সমস্যা নেই, একটা মাত্র ওয়ান থাকলে ওয়ান হবে, জিরো ওয়ান 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 জিরো ওয়ান, এভাবে আমরা বসাই দিব। বসাই দেওয়ার পরে এবার আমরা সার্কিট ওই তোর হচ্ছে সিগন্যাল ডাকবো, ওয়ান মানে উপরের দিকে অবস্থা উপরের দিকে দিব, জিরো মানে নিচের দিকে অবস্থা নিচের দিকে দিব, এভাবে আমরা সার্কিটটা দুঃখিত সিগন্যালটা কনভার্ট এই তো রাখবো, ঠিক আছে স্যার? এখন আশা করি বুঝবি। এবার আমরা একটু সময় কম, আমরা সামনের দিকে আগাচ্ছি, আসুন তারপর একটু দেখ অর্গেট হচ্ছে এটাই, অর্গেট নিয়ে আর কিছু বলার নেই, তারপর অর্গেট নিয়ে কিছু কথা এখানে লেখা আছে, যেগুলো আমি মুখে বলছি এগুলো এখানে লেখা আছে। তারপর এটা হচ্ছে অ্যান্ড গেট, অর্গেট যারা পারবি অ্যান্ড গেটও পারবি। স্যার অর্গেটের তো একটা নির্দিষ্ট চিত্র ছিল, অ্যান্ড গেটটা দেখতে কিরকম? ভাইয়া অ্যান্ড গেটটা দেখতে হচ্ছে ডি এর মতো, অ্যান্ড এর শেষে একটা ডি আছে, দেখতে ডি এর মতো, এই যে ডি ডি। এবার অ্যান্ড গেট ভাই কিসের কাজ করে? অ্যান্ড গেট হচ্ছে ভাই যৌক্তিক গুণের কাজ করে। গুণ করতে হলে সর্বনিম্ন ইনপুট কয়টা? সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা, দুইবার ততটুক ইনপুট নিয়ে কাজ করে। আবার তিনটা নিয়েও কাজ করতে পারবে, কিন্তু কখনো কয়টা নিয়ে কাজ করতে পারবে না? একটা নিয়ে কাজ করতে পারবে না, কারণ ভাই গুণ কখনো একটাকে করা যায় না, মানে অ্যান্ড গেট, এটা যে অ্যান্ড গেট এটা কখনো সম্ভব না, একটা মানকে কখনো গুণ করা যায় না, হয়তো এটা অ্যান্ড গেট হবে, এটা অ্যান্ড গেট হবে। তুই দেখ সমাধান করার সিস্টেম কি, এ বি যা যা আসবে আগে তাদেরকে লিখবি, অ্যান্ড গেট যেহেতু গুণের কাজ করে মাঝখান দিয়ে কি বসাই দিবি? গুণ বসাই দিবি। সেম জিনিস, ইনপুট আসতেছে আগে যারা যারা আসতেছে লিখ, ইতে কি গেট অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ, মাঝখান দিয়ে গুণ বসাই দিবি, এভাবে সমাধানগুলো করবি। ধর এখানে ইনপুট এ বি সি, এটা এর কাছে কে কে আসলো? এ বি সি, অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ, মাঝখান দিয়ে গুণ বসাই দিবি। সেম ভাবে তুই সমাধানগুলো শুধু করবি, শুধু গেট দেখে মনে রাখবি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে কি গেট? অ্যান্ড গেট। ডিজিটাল তরঙ্গ কয় নম্বরে আসবে? স্যার এক নম্বরের জন্য এমসিকিউ আসে মাঝে মধ্যে। এবার আসো সেম এই ডিজিটাল তরঙ্গটা এখন বুঝো তো, এই দেখো এখন বুঝো তো, এটা এর মান সেম ইনপুট তুমি ডিজিটাল তরঙ্গতে কনভার্ট করবা, বি এর মানও ডিজিটাল তরঙ্গতে কনভার্ট করবা। এখন এখানে অ্যান্ড করতে বলছে, দুইটাকে গুণ করতে বলছে, ভাই বলেন তো গুণের বেলায় একটা মাত্র জিরো থাকলে আনসার কি হয়ে যায়? জিরো হয়ে যায় না, মানে গুণের বেলায় যদি কোথাও একটা জিরো দেখি, জিরো ওয়ান গুণ করলে আনসার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এবার আমি বসে দিতে পারি, তাই না স্যার? এবার দেখেন ওয়ান ওয়ান গুণ করলে আনসার ওয়ান, সমস্যা নেই, কিন্তু দেখেন জিরোর সাথে জিরো গুণ করলে আনসার জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে আনসার জিরো। গুণ তো বুঝোস বাপ, গুণ করতেছি খালি, জিরোর সাথে ওয়ান গুণ করলে আনসার জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে আনসার জিরো। জিরো মানে নিচের দিকে যাবে আর ওয়ান মানে উপরের দিকে যাবে, এই লজিকটাতে কই লজিকটা মনে রাখতে পারস? গুণের বেলায় যদি একটা জিরো থাকে আনসার জিরো হয়, তার মানে যোগের বেলায় একটা ওয়ান থাকলে, দশটা থাকুক সমস্যা নেই, একটা ওয়ান থাকলে আনসার কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এভাবে মাথায় রাখতে পারস, এভাবে মাথায় রাখতে পারস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পেরেছিস স্যার? কথা কি বুঝতে পেরেছিস? গুণের বেলা একটা জিরো থাকলে যখন আনসার জিরো হয়, যোগের বেলা একটা ওয়ান থাকলে আনসার ওয়ান হবে, ওইভাবে ওইটা সমাধান করে আসতে পারাস, মনে রাখতে পারাস। কয়টা আসতে পারে লজিক গেটের উপর কোয়েশ্চেন কয়টা আসতে পারে সেটা ডিপেন্ড, বলো কোনো সমস্যা নেই, এগুলো ভালো মানুষ সম্পর্কে খারাপ কথাই বলে। এই কথা বুঝতে পেরেছিস? জি স্যার। ওকে লাস্ট ওয়ান গেট দেখ, সেটার নাম হচ্ছে নট গেট। স্যার প্রথম কথা হচ্ছে এই যে আবার এখানে কিছু অ্যান্ড গেটের কথা আছে, এই নট নট গেট, এই নট গেট, নট গেটকে কি বলা হয়? ইনভার্টার গেট, এটা একটু দেখবি, কারণ ইনভার্টার গেট কেন বলা হয়, কারণ ওর কাজ হচ্ছে কি করা জানো স্যার? ওর কাজ হচ্ছে উল্টাই দেওয়া, আর নট গেট সবসময় যেহেতু উল্টাই একটা একটা ইনপুট নিয়ে কাজ করে, এই যে ও একটা ইনপুট নিয়ে কাজ করে, এই একটা ইনপুট নেয়, এ পাশে যে থাকে মনে কর এ, এটা হচ্ছে নট গেট। আমরা কিন্তু একটাকে সমাধান করছিলাম মনে আছে, এরকম একটা গেট গোল্লা থাকলে ওটা বার করে দিত, তাহলে নট গেট একটা ইনপুট নেয়, যে ইনপুটটা এখানে আমরা দিব নট গেট সেই ইনপুটটাকে কি করে দিবে? বার করে দিবে। আমি এ দিলে একে বার করবে,
আমি যদি বি দিই তাহলে সেটা কাকে বার করবে? বি কে বার করে দিবে। আমি যদি সি দিই তাকে তাহলে কাকে বার করবে? সি কে বার করবে। নট গেটের ইনপুট একটা, আউটপুট একটা। মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে এক ইনপুট বিশিষ্ট গেট কোনটি? নট গেট। আরেকটা গেট আছে বাফার গেট, যদি এটা আমরা এখন দেখাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন স্যার? কি বলছি আমি, কথা কি বুঝতে পেরেছেন? নট গেটের চিত্রটা, প্রতীকী চিত্রটা কেমন সেটা শুধু মনে রাখবি, এই যে এটা একটা ইনপুট নিয়ে একটা ইনপুটকে বার করে। হ্যাঁ, আর দেখো নট গেটের সংকেত এই সেম ইনপুটের সংকেত একটা ইয়ে দিছে 10101, চিত্র আঁকবি, ডিজিটাল সিগন্যাল করবি। এবার এটার আউটপুটটা কিভাবে, মানে আউটপুটটা কি হবে? ওয়াই বের করতে বলছে মানে নট করতে বলছে, নট করা মানে বার করা, বার করা মানে কি? এই বার করা মানে উল্টাই দেওয়া। মাথায় রাখবেন ওয়ান কে উল্টালে কি হয়? জিরো হয়। জিরো কে উল্টালে কি হয়? ওয়ান হয়, কারণ ওয়ানের উল্টা জিরো, জিরোর উল্টা ওয়ান। স্যার কেন? কারণ তুমি একটু আগে পড়ছো এই এদিকে এটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি আর এটা মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, উপস্থিতির উল্টা অনুপস্থিতি। তার মানে এটা ওয়ান ছিল, এটার উল্টা ছিল জিরো, তাহলে ওয়ানের উল্টা জিরো, জিরোর উল্টা ওয়ান। এই যে দেখো ওয়ান কে উল্টাইছি, জিরো পাইছি। যেখানে আগে বিদ্যুতের উপস্থিতি ছিল, উল্টানোর পর বিদ্যুতের অনুপস্থিতি। এই বিদ্যুতের উপস্থিতি এখন, আগে ছিল বিদ্যুতের অনুপস্থিতি, মানে উল্টাই দিছি স্যার। ওয়ান কে উল্টালে জিরো হয়, জিরো কে উল্টালে কি হয়? ওয়ান হয়। আমার কথা কি বুঝতে পেরেছো স্যার? এই আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝা গেছে স্যার? নট গেটেরটা কি বুঝতে পেরেছো? একটা ইনপুট নিয়ে কাজ করে, একটা আউটপুট নিয়ে কাজ করে। এই তিনটা জিনিস সার্কিট যেগুলো আছে, সার্কিটগুলো মনে রাখার একটা অসাধারণ টেকনিক আছে। ঠিক আছে, এই টেকনিকগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করবো কোথায় জানো? পেড ক্লাসে, যেগুলো অফলাইন ক্লাসে বলছি এগুলো পেড ক্লাসে আমরা আলোচনা করবো। কিভাবে? চিত্র দেখে বলবো যে এটা অ্যান্ড, এটা অর, এটা নটের সার্কিট। ঠিক আছে, তো অতদিন পর্যন্ত ভালো থাকিও। এক ঘন্টার উপরে ক্লাস নিয়ে ফেলছি, আরও কিছু প্র্যাকটিস করাতে চাইছিলাম কিন্তু পারতেছি না, দুঃখিত, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকিও, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো অতদিন পর্যন্ত ভালো থাকো, সালাম আলাইকুম।